নেই ওখানে তোমাদের কাছে একটা কৈফিয়ত দেওয়া আছে। তো যেটা ম্যাডাম বললেন যে টপিকটা হোয়াট ইউ দ্য ডিভাইডার্স ডু ইন আওয়ার জিওমেট্রি বক্স, এখানে অবশ্যই অন্য কথা লেখা আছে। তো আসলে তোমরা ভয় পেয়ে যেও না, একই জিনিস, ওটা হচ্ছে ওই আমাদের যেমন একটা ভালো নাম আর একটা ডাক নাম থাকে না, এটা হচ্ছে টপটার ভালো নাম। এইটা বললে তোমাদের প্রথমেই মনে হতো যে ভয়ঙ্কর কিছু একটা হবে, ওই জন্য আমি এটা না বলে একটা ডাক নাম দিয়েছি, হোয়াট ডু দ্য ডিভাইডার্স ডু ইন আওয়ার জিওমেট্রি বক্স। ডিভাইডার সবাই জানো তো, কাটা কম্পাস চেনো সবাই? কাটা কম্পাস ব্যবহার করেছো জীবনে? আমিও করি। আমি আজ পর্যন্ত একজন অঙ্কের ছাত্রকেও পাইনি যে কোথাও বলেছে যে আমি কাটা কম্পাস ব্যবহার করেছি। তবে আলোচনা শুরু করার আগে আমি আরেকটা অনুরোধ করবো আমাদের মাননীয় ম্যাডাম যারা আছেন, যেহেতু আমরা দেরিতে শুরু করলাম, যখন আমার সময় শেষ হয়ে আসবে কাইন্ডলি তার 5 মিনিট আগে আমাকে একটা সংকেত দেবেন যাতে আমি গুটিয়ে নিতে পারি যে কখন থামতে হবে। কারণ কথা বলতে শুরু করলে আমার খুব বদনাম আছে, আমি 4 ঘন্টা 5 ঘন্টা ধরেও গপ গপ করতে পারি মাস্টারমশাই। তো কাজেই সময়ের আগে জানতে পারলে আমি চেষ্টা করবো গুটিয়ে নেওয়া সেখানে। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম মাই ফ্রেন্ডস, এটা এই টকটার পেছনে একটা গল্প আছে। সেই গল্পটা আজ থেকে বেশ অনেক বছরের পুরনো, তখন আমার বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, পরে মানে 6-এ উঠেছে, সে এখন তোমাদের থেকে অনেক বড়, সে পিএইচডি করছে এখন। তো গল্পটা সেই সময় না, ক্লাস 6-এ সেই সময়, এখন জানি না কোন ক্লাসে তোমাদের কম্পাস কাটা কম্পাস হাতে আসে, আমার সেই সময় কিন্তু ক্লাস 6-এ ওই কম্পাস কাটা কম্পাস প্রথম হাতে আসতো বাচ্চাদের, এবং সেটা খুব একটা প্রাউড পজিশন মনে হতো তাদের যে দুর্দান্ত ব্যাপার, বড় হয়ে গেছি। একদিন পর্যন্ত অন্য সব সাবজেক্টে তো পেন্সিল পেন এইসব, এবার কত যন্ত্রপাতি কত কি এসছে, উদ্ভর্ষ ব্যাপার। এমনকি মানে বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে তাহলে তো কথাই নেই, এবার তো হাত দিবি না, ওটা বড়দের জিনিস। তো আমার বাড়িতেও সেরকম একটা ব্যাপার চলতো ছোট বোনের সঙ্গে। তো একদিন হয়েছে কি, আমি কম্পিউটার বসে পড়াশোনা কি কাজ করছিলাম, আমার বড় মেয়ে আমাকে এসে কম্পাসটা, পেন্সিল কম্পাস যেটাকে বলে, কম্পাস নিয়ে আমায় জিজ্ঞেস করছিল এসে যে বাবা এটা দিয়ে কি হয়। তাই বললাম এই তো বড় হয়ে শিখবে, এই ছবি টবি আঁকি গোল করে এসব বলে দেয়। আবার খালি করে কাটা কম্পাস নিয়ে এসছে, তো বলছে বাবা এটা দিয়ে কি হয়। আমি বললাম যে আরে ওটা দিয়ে এরকম ভাবে মাপে, এই দুটো কাঁটা দুপাশে ভাগ করে দেখবে তোমাদের শেখাবে, একটা সরল রেখাংশের দুটো প্রান্ত বিন্দুতে কাঁটাটাকে অ্যাডজাস্ট করে তারপর সেটাকে আবার স্কেলের ওপর বসিয়ে মাপা যায়, ওসব শেখাবে তোমাদের স্কুলে। তো চলে গেল, মিনিট দশেক পরে আবার দেখি ঘুরে এসছে, এবার ওই পেন্সিল কম্পাসটা পেন্সিল লাগানো সেটাকে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে আচ্ছা বাবা এইটা দিয়েও তো তাই করা যায়, এইটা দিয়েও তো দুপাশে বসিয়ে অ্যাডজাস্ট করে মাপা যায়। তাহলে হ্যাঁ তাহলে যাই, তাহলে কাটা কম্পাস দিয়ে কি হয়, তাহলে এটা কেন দিয়েছে। কারণ এইরকম পরিস্থিতিতে পড়লে আমরা অঙ্কের মাস্টারমশাই থেকে শুরু করে বাড়ির সাধারণ বাবা মা সকলেই একই কাজ করি, আমি তাই বললাম দেখছো কাজ করছি ডিস্টার্ব করছি যাও মায়ের কাছে যাও, অতএব সে তো তখন কেন বলুন চলে গেল। কিন্তু অঙ্কের ছাত্র হিসেবে আমার মাথার মধ্যে প্রশ্নটা গুড়গুড় করতে লাগলো, সত্যি তো কাঁটা কম্পাস দিয়ে কি হয়, এটা কি ক্যামলিন কোম্পানির বাণিজ্য বাড়ানোর জন্য ওর ভেতরে দেওয়া থাকে একটা এক্সট্রা, যাতে ওজন বেশি হয় আর একটু দাম বেশি নেওয়া যায়। অনেক করে ভাবার চেষ্টা করলাম যে আমি জীবনে কাঁটা কম্পাস দিয়ে কি করেছি, উত্তর এলো কিছু করি। তারপরে একে ওকে জিজ্ঞেস করতে শুরু করলাম, বন্ধু বান্ধব যারা বিভিন্ন অধ্যাপনা জগতে আছেন মাস্টারমশাই স্কুলে কলেজে, এই কাঁটা কম্পাসের সকলেই প্রথম উত্তরটা ওইটা যেটা আমি দিয়েছিলাম, আমরাও ছোটবেলায় ওইটাই বলেছিলাম আমাদের, এরকম করে অ্যাডজাস্ট করে মাপা যায় তারপরে বসিয়ে, সে তো পেন্সিল কম্পাস দিয়ে একদিকে সরু কাঁটাটা থাকবে আর একদিকে পেন্সিলের সূচনা মুখ থাকবে, একই কাজ করা যায় কাঁটা কম্পাসের কি কাজ। তখন সবাই বলে তুমি তাতে জানি না, তখন আমি একটা উত্তর খুঁজতে শুরু করলাম যে কাঁটা কম্পাসটা এলো করতে, অঙ্কের ইতিহাসে এই জায়গাটা ঠিক কোথায়, আর সেটা খুঁজতে গিয়ে যা যা পেয়ে গেলাম তাই দিয়ে এই লেকচারটা তৈরি। এই লেকচারের মধ্যে এমন স্তরের অঙ্ক আছে যে অঙ্ক সাধারণত পড়ানো হয় এমএসসি ক্লাসে, ভয় পেও না তোমাদের জন্য এমএসসি ক্লাসের অঙ্ক বলবো না, কিন্তু এর মধ্যে যে অংশ তুমি আমি সকলেই বুঝতে পারবো আনন্দ করে বুঝতে পারবো, আজকে সেই সেই অংশটুকু আলোচনা করার চেষ্টা করবো, তাও সময় যথেষ্ট নয়, এগুলো ঠিক করে বলতে গেলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, আমার হাতে সময় আছে ঠিক অর্ধেক, কাজে আমি অর্ধেক পর্যন্ত বলে থেমে যাবো,
বাকিটা তুমি খুঁজে নেবে। তোমরা তো আজকের যুগের ছেলে মেয়ে, তোমাদের কাছে সব রকম তথ্য ভান্ডার তোমাদের হাতে আছে। বাকি আমার বিশ্বাস, যদি তোমার ভালো লাগে শুনতে, বাকি উত্তর তুমি নিজে খুঁজে নেবে। তাও আবার ম্যাডামরা চেয়েছিলেন দুটো টপিকের উপর লেকচার, একটা টপিকের লেকচারই অঙ্কের আড়াই তিন ঘন্টার আগে কোনোদিন শেষ করা যায় না, অন্তত আমি কোনোদিন পারি না মিনিংফুলি কমিউনিকেট করতে। তো আমরা এই কাঁটা কম্পাস ইত্যাদি যা ব্যবহার করি, এগুলো জ্যামিতিকে আমরা জানি, যেগুলো এসছে ইউক্লিডের আমল থেকে। আমরা বলি আমরা যে জ্যামিতি শিখি ক্লাসে, সেগুলো হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। রাইট, সারা পৃথিবীতে যে কোনো দেশের প্রান্তে যাও না তুমি, ছোট বাচ্চারা জ্যামিতি শেখা শুরু করে এই ইউক্লিডীয় জ্যামিতি। তো এই গ্রিক জ্যামিতিতে আমি খুঁজতে শুরু করলাম তার ইতিহাসে, এই কম্পাস, কাঁটা কম্পাসের উদ্ভব আবিষ্কার কবে থেকে, কিভাবে, কি কারণে তারা ব্যবহৃত হয়েছে, কে কিভাবে কেন তাকে ব্যবহার করেছে। এবং এটা করতে গিয়ে যা যা পেয়েছি এই গ্রিক জ্যামিতির এই বিভিন্ন এথেন্সের নাম তোমরা শুনে থাকবে, এথেনিয়ান স্কুল, সেখানে এরকম জ্যামিতির চর্চা হতো। সারা পৃথিবীতে এটাই ধারণা যে এই জ্যামিতি যে ডিডাকটিভ আর্গুমেন্ট অফ জিওমেট্রি, যাকে আমরা প্রুফ অফ জিওমেট্রি বলে মেনে নিই, সেই জিনিস সব ইউক্লিডের আমলে তৈরি। যদিও ফার্স্ট টাইমের আপনার একটা টকে আমি তোমায় বলছিলাম যে সব কিছু তাই নয়, প্রাচীন ভারতবর্ষে এই সময়ে অনেক আগে থেকে জ্যামিতির প্রচলন ছিল, যাই হোক সেটা সম্পূর্ণ অন্য তত্ত্ব। এখনকার যে আলোচনা আমি করবো সেটা গ্রিক জ্যামিতির ভিত্তিতেই করছি। তো এই ধরনের নানান জ্যামিতিক ইনস্ট্রুমেন্টের ছবি, সেই জন্য তুমি যদি মধ্যযুগে ইউরোপের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত পেইন্টার যারা, তাদের সমস্ত পেইন্টিং খোঁজো, সেখানে দেখবে এরকম ধরনের স্কুল অফ ম্যাথমেটিক্সের ছবি যখনই আঁকা হচ্ছে, খেয়াল করে দেখো বিভিন্ন রকম যন্ত্রপাতি এখানে রাখা আছে, তার মধ্যে কম্পাস মতো দেখতে বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে। তো এর একটা ইভলিউশন আছে, এর গ্র্যাজুয়াল ইভলিউশন, ধাপে 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 আজকের যন্ত্র এই চেহারা এসে পৌঁছেছে। তো আমি সেটা খোঁজার চেষ্টা করলাম, খোঁজার চেষ্টা করতে গিয়ে এইরকম নানান ধরনের সব দেখতে যন্ত্র, যেগুলো আজকের মতন হয়তো কোনোটাই নয়, আজকে তোমার জ্যামিতি বক্সে যেটা আছে এরা তার বিভিন্ন সময়কার পূর্বপুরুষ। তো আমরা খুঁজতে খুঁজতে সেটা পেলাম, সেটা প্রথম কথা হচ্ছে যে গ্রিকরা আজকের মতন এই কম্পাস আর আজকের মতন স্কেল দিয়ে জ্যামিতি করতো না। গ্রিকরা কি দিয়ে জ্যামিতি করতো, জ্যামিতির ছবি আঁকতো কি দিয়ে, তাকে বলে আনমার্ক রুলার আর গোলাপসুল কম্পাস। আনমার্ক রুলার কি, আমরা যে রুলার ব্যবহার করি সেটার সঙ্গে তফাৎ কি তোমাদের দেখাবো বলে আমি গতকাল গ্রিসে চলে গেছিলাম সকালবেলা, গিয়ে গ্রিস থেকে এটা নিয়ে এসেছি। এটা চেনো, এটা চেনো তো, এটা কি রুলার তো, স্কেল। এইটা কিন্তু গ্রিকরা ব্যবহার করতো না, গ্রিকদের স্কেলটা এইটা, সে একই জিনিস দেখাচ্ছি নাকি, তফাৎ কি, এর কোনো দাগ নেই, আনমার্কড। এখানে দিয়ে 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার মাপা যায় না, এটা দিয়ে কি করা যায়, শুধু সরল রেখাংশ টানা যায়, তার কোনো দৈর্ঘ্য মাপা যায় না। গ্রিকরা যে আমলের কথা বলছি সেই আমলে জ্যামিতিতে দৈর্ঘ্যের কোনো ধারণাই ছিল না। ধরো তোমাকে আমি একটা টাইম মেশিনে চাপিয়ে দিলাম, তুমি 2000-2500 আগে গ্রিসে চলে গেলে, গিয়ে দেখলে একটা গাছতলায় বসে লম্বা চুল দাড়ি নিয়ে, আমি জানি না পুরোনো দিনের লোকেদের কল্পনা করলেই সবাই লম্বা চুলদাড়ি কল্পনা করে, সেদিন আমি বললাম লম্বা চুলদাড়ি নিয়ে ইউক্লিড মনে করে বসে আছে জ্যামিতি করছে, তুমি গিয়ে বললে হ্যালো মিস্টার ইউক্লিড, আমি কলকাতা থেকে আসছি, আপনি একটা 2.3 সেন্টিমিটার এগিয়ে দেখান তো আমায়, এত বড় আপনি একজন জিওমিটার শুনেছি। তিনি হা করে তাকিয়ে বললো যে আমি তোমার কথার মানেই বুঝতে পারছি না, 2.3 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে কি, এই ছিল না ওদের কাছে, ওরা শুধু দৈর্ঘ্য টানতে পারতো, মাপতে পারতো না। আর কি ছিল, আরেকটা কি যন্ত্র ছিল, সেই যন্ত্রটাকে বলে কোলাপসিবল কম্পাস। এটাকে চেনো তো, হ্যাঁ ক্লাসে নিশ্চয়ই কোনো না কোনো সময় আন্টিরা নিয়ে গিয়েছেন বা স্যারিরা নিয়ে গিয়েছেন। কোলাপসিবল কম্পাস মানে হচ্ছে এটা, যেটা ছেড়ে দিলে এরকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমার যে কম্পাস, তাই দিয়ে তুমি কি করতে পারো, যে কোনো একটা জায়গায় বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা আর্ক তৈরি করতে পারো, তারপরে তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় সমান ব্যাসার্ধ বিশিষ্ট চাপ আঁকতে পারো। এই ল্যাংব্যাগের যন্ত্রটা দিয়ে সেটা করা যায় না, এটাকে দিয়ে যেই তুমি তুলে নেবে এটা এরকম হয়ে যাবে, কোলাপসেবল, কোলাপস করে যায়, এইটাই ছিল যন্ত্র। এইটা দিয়ে জ্যামিতি করতো, বিশ্বাস হচ্ছে, দাগ দিতে জানতো আর এই ল্যাংব্যাগের নরমালে যন্ত্রটা ছিল, এই দিয়ে জ্যামিতি করতো। ওই ওই সব জ্যামিতি, যত জ্যামিতি মাধ্যমিক পর্যন্ত তোমরা পড়েছো, ওই জটিল জটিল সম্পাদ্য ওই সবগুলো ওদের করা, এই যন্ত্রটি পারবে, তুমি ভাবতে পারছো সবচেয়ে সহজ কনস্ট্রাকশন কি,
একটা অ্যাঙ্গেল দেওয়া আছে একটা সমান দুভাগে ভাগ করা, তাই তো? সেটা করতে গেলে তো এটা লাগে, তাই না? একটা বৃত্ত চাপ এঁকে নিতে হয়, তারপর অর্ধেকের বেশি মনে করছে দূরত্ব নিয়ে সমান দৈর্ঘ্যের দুবার, এই সমান দৈর্ঘ্য করবে কি করে? যেই একবার হাঁকলে একে যেই তুলি ওকে মরে গেল, তাহলে সাধারণ অ্যাঙ্গেল দুভাগে ভাগ করা সেটাই লাগবে, এটা দিয়ে হবে না মনে হচ্ছে। আর আমি বলছি কিনা ওই 50 নম্বর পর্যন্ত যত থিওরেম আর যত কনস্ট্রাকশন, জটিল জটিল কনস্ট্রাকশন যত তুমি জানো, সব হচ্ছে ইউক্লিডিয়ান কনস্ট্রাকশন। ইউক্লিডের যে বিখ্যাত ওই এলিমেন্টস তার থেকে নেওয়া, এই যত তুমি করো কি করে করতো এসব আমরা প্রথমে সেইটা বোঝার চেষ্টা করি। অঙ্কের পরিভাষা একে বলে কম্পাস ইকুইভ্যালেন্ট থিওরেম। এই ল্যাগ ব্যাগের অর্বরে যন্ত্রটা দিয়ে সেই কাজই করা যায়, যে কাজ তোমার ওই আধুনিক কম্পাস দিয়ে করা যায়, যেটা তুমি ইচ্ছে মতন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে গিয়ে মানতে পারো। কম্পাসের দায়িত্ব তাই ছিল না, কম্পাসের দায়িত্ব ছিল সে একবার কোথাও বসালে পরে একটা বৃত্তচাপ আঁকবে, তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে সমান মাপের বৃত্তচাপ অঙ্কন কম্পাসের পরিধি সীমানার বাইরে, সেটা কম্পাসের কাজ নয়। ভবিষ্যতে পরবর্তী সময়ে এই লিগ্যাসি বহন করার জন্য এক সময় কাঁটা কম্পাস এসেছিল যেটা নড়বে না, কিন্তু এই ল্যাগ ব্যাগে কম্পাস দিয়ে ওরা কনস্ট্রাকশনটা করতো কি করে, তাই না? এই যে এক জায়গায় বসিয়ে আরেক জায়গায় কেটে নেওয়া, এই যে সম্পাদ, এটা ছাড়া সম্পাদ তো ভাবা যায়। আমাদের ক্লাসের টিচাররা কি বলেন, প্রথমেই ধরো আমি তোমাকে এরকম কনস্ট্রাকশন দিলাম যে 2.3 সেন্টিমিটার আর 5.6 সেন্টিমিটার দুটো লাইন সেগমেন্ট আছে, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, এবার একটা ট্রায়াঙ্গেল আঁকো যার ওই দুটো বাহুর অন্তর্নিহিত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এসব তো সবাই পারো, হ্যাঁ, কিন্তু আমরা কি করে আঁকি? আমরা প্রথমেই আঁকিরা সবসময় বলবেন যে আগে ওপরে 2.3 আর 3.5 আলাদা করে এঁকে নিবি, তারপরে ওখান থেকে সমান করে এখানে কেটে নিবি, নাহলে শূন্য নিবি, বলেন কি না? হ্যাঁ, আচ্ছা বলো তো ওই এঁকে নিয়ে আবার এখানে কেটে নেওয়ার দরকারটা কি? আমি যদি একবারে করি ক্ষতিটা হয়, অঙ্কের কোন ক্ষতিটা হয় ত্রিভুজ আঁকা যায় না? যায়। কোনো স্যার কোনো আন্টি বোঝান আজ পর্যন্ত যে কেন ওখান থেকে কেটে নিতে হবে? বোঝান না। এই যে অঙ্কের ভিত্তির করা সকাল থেকে বলছেন না, এর কারণ হচ্ছে মাস্টারমশাই। আমি নিজে মাস্টারমশাই হয়ে বলছি এর কারণ আমরা, কারণ আমরা এগুলো বোঝাই না। অঙ্ক একদিকে আমরা দাবি করি চূড়ান্ত যুক্তির একটা বিষয় যেখানে যুক্তির বাইরে কোনো কাজ হবে না, কিন্তু আমাদের ইনস্ট্রাকশনগুলো চূড়ান্ত অযৌক্তিক বলে মনে হয় ছাত্রছাত্রীদের কাছে, গায়ে চড়ে চাপিয়ে দেওয়া। দিব্যি আঁকলুম শূন্য দিচ্ছে, কেন না ওপর থেকে কেন কপি করিস, কেন করবো? একবারই তো বসে হয়ে যাচ্ছে, ওই একই ত্রিভুজ হচ্ছে, কোনো ব্যাপার হচ্ছে না, তাহলে আমি কেন ওপর থেকে কপি করবো? কে আমায় বোঝাবে সেটা? কোনো যুক্তি নেই করা। আমরা কেন করি জানো না? চো আমরা ওই গ্রিক লিগ্যাসি বহন করছি বলে। আসলে গ্রিকদের কাছে তো 2.3, 3.6 বলে অঙ্কটা ছিল না। এই অঙ্কটা গ্রিকরা কিভাবে করতেন? গিভেন টু লাইন সেগমেন্টস, গিভেন গিভেন। আজকে তোমার অঙ্কের ভাষায় ওই কথা লেখা থাকে গিভেন, কিন্তু গ্রিকদের গিভেন আর তোমার গিভেন এক নয়। তোমার গিভেন মানে তুমি স্কেল বসিয়ে ওখানে 2.3 এঁকে নিচ্ছ, ওইটা তোমার গিভেন। আর গ্রিকদের গিভেন মানে অ্যাকচুয়ালি গিভেন। এই যে তোমাকে ডেকে আমি বলছি আমাকে এঁকে দেখাও দেখি এই মাটির ওপর এক কষো, তখন বই খাতা কোথায়? প্যাপাইরাসও আরো পড়ে ধুলো বেছানো মাটির ওপর আখ কষে জ্যামিতি হচ্ছে। গিভেন সেগমেন্ট মানে হচ্ছে এই যে গিভেন, এই যে টেনে দিলাম দুটো হাত দিয়ে, এই হচ্ছে গিভেন সেগমেন্ট, এই হচ্ছে গিভেন অ্যাঙ্গেল। 30 ডিগ্রি আর 35 ডিগ্রি গ্রিপটা জানতো না, মাপ তখনও আসেনি, দুটো সেগমেন্ট এই হচ্ছে টান মেরে দিলাম মাটিতে ধুলোর ওপর, কল্পনা করতে পারছো? আর এই হচ্ছে অ্যাঙ্গেল এঁকে দিলাম, এইবার কি করে আঁকবে বলো? গিভেন। আমরা সেই লিগ্যাসি বহন করছি যে ওই গিভেনটা আগে থাকতে হবে, তবে তো ওখান থেকে কপি করে নিয়ে এখানে বসাবো, ওটা গিভেন। ওই লিগ্যাসি বহন করার জন্য সম্পূর্ণ অযৌক্তিকভাবে আজও জ্যামিতির ক্লাসে বলা হয় যে আগে ওইগুলো এঁকে নিতে হবে। ওই 30 ডিগ্রি আগে প্রোট্রাক্টর নিয়ে এঁকে নাও, 2.3 আর 5.7 আগে স্কেল দিয়ে এঁকে নাও, তারপরে কম্পাস দিয়ে ওগুলোকে কপি করে করে এখানে, যদিও তার কোনো গাণিতিক প্রয়োজন নেই, রাইট? এসো আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে ল্যাগ ব্যাগে যন্ত্র দিয়ে কনস্ট্রাকশন করতো কি করে। আমি প্রমাণ করবো যে এই যে ল্যাগ ব্যাগে নরমালে যন্ত্রটা, এইটা দিয়ে তাই করা যায় যা তোমার কম্পাস দিয়ে করা যায়, যেটা এরকম ল্যাগ ব্যাগ করে না, অর্থাৎ যেটাকে ম্যাথামেটিক্যালি বললে একটা বৃত্তচাপ যে কোনো ব্যাসার্ধের কোথাও আঁকার পর তুলে নিয়ে আরেক জায়গায় বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা যায়। এই যন্ত্রে যায় না, তোমার যন্ত্রে যায়,
কিন্তু আমি বলছি এই যন্ত্র দিয়েও আমি সেই কাজটা করতে পারবো, শুধু আমার চারটে ধাপ লাগবে। ওটা তুমি এক ধাপে করো, এখানে বসালে, একে নিলে, তুলে নিয়ে এখানে আঁকলে, এক ধাপ। আমি এই কাজটাই করবো এই ল্যাকব্যাগে নরবড় জিনিসটা দিয়ে, চারটে ধাপ লাগবে। কি চারটে ধাপ, এসব দেখার চেষ্টা করি। আমি তোমাকে দেখাবো, তুমি ধৈর্য ধরে আমার সঙ্গে সঙ্গে ছবিতে দেখবে, এবং যদি কোথাও মনে হয় যে এর মধ্যে ফাঁকি আছে ম্যাজিশিয়ানের মতন, তাহলে হাত তুলবে যে স্যার এখানে হয় না, এটা ল্যাকব্যাগে যন্ত্র দিয়ে করতে পারবে না। আর তাহলে মেনে নিতে হবে যে ল্যাকব্যাগে যন্ত্র দিয়ে হচ্ছে। কেমন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, রেডি? ওকে, তাহলে আমরা চারটে স্টেপের কথা বলছি। উই উইল অ্যাচিভ দ্য ডিভাইডার অ্যান্ড উইল অ্যাভয়েড দ্য কোলাপসিবিলিটি অফ দ্য কম্পাস। কোলাপসিবিলিটি কিছু আসবে যাবে না, উই উইল অ্যাচিভ দ্য ডিভাইডার, যেটা ওই নড়াচড়া করে না, যেটা আজকের আধুনিক কম্পাসের মতো। কিভাবে করবো, কি কি স্কিম? ফার্স্ট, টু কনস্ট্রাক্ট এ পারপেন্ডিকুলার বাইসেক্টর অন এ গিভেন সেগমেন্ট। মনে রেখো, আমি কিন্তু যা করবো সব আমার আনমার্কড রুলার আর কোলাপসেবল কম্পাস দিয়ে, মনে আছে? তাহলে প্রথম তাদেরকে দিয়ে আমি কি করবো, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ গিভেন সেগমেন্ট আঁকো, লম্ব আর সমদ্বিখণ্ড। এগুলো কি বাংলা বলতে হবে না, এইটুকু ইংলিশ ডেফিনেটলি জানাস, রাইট? বাইসেক্ট লাইন সেগমেন্ট, একটা গিভেন সেগমেন্ট দেওয়া থাকবে, তাকে সমান দুভাগে ভাগ করবো। কনস্ট্রাক্ট এ পারপেন্ডিকুলার টু এ গিভেন লাইন থ্রু এ গিভেন পয়েন্ট অন ইট, একটা কোনো বিন্দুতে, কোনো একটা লাইনের ওপর, কোনো একটা প্রদত্ত বিন্দুতে একটা লম্ব আঁকবো, এবং তারপর তিনটে পয়েন্ট পি কিউ আর দেওয়া থাকলে একটা পার্টিকুলার রেক্ট্যাঙ্গেল পি কিউ এস টি তৈরি করবো এই শর্ত মেনে, পিটি ইকুয়ালস টু পি আর, এবং তারপর দেখাবো যে এর মাধ্যমেই আমি, এইগুলোর মাধ্যমেই আমি, যদি আমাকে একটা সেগমেন্ট পি কিউ দাও আর যে কোনো একটা রশ্মি এ বি দেওয়া থাকে, তাহলে আমি এ বির ওপর এই সি পয়েন্টটাকে খুঁজে পাবো, যাতে করে এ সি ইজ ইকুয়াল টু পি কিউ। মাই ফ্রেন্ডস, ভালো করে ভেবে দেখো, এই কাজটাই তুমি এখনকার কম্পাস দিয়ে এক ধাপে করো। পি কিউ তোমায় একটা সেগমেন্ট দেওয়া আছে, তুমি কম্পাসের পিতে বসালে একটা দিক, আরেকটা দিক কিউ পর্যন্ত নিয়ে গেলে, আর এ বি যে রেখা রশ্মি তার উপর এ বিন্দুতে আবার ওই কম্পাসের স্পাইকটা বসিয়ে এ বির দিক থেকে সি বিন্দু কেটে নিলে, যার ফলে এ সি ইকুয়াল টু পি কিউ হয়ে যায়। এটাই তো তুমি করো। আমি বলছি এই কাজটাই আমি শেষ পর্যন্ত এই ধাপে এসে করব, এই চারটের ব্যবহারে। কি করে দেখা যায়, স্টেপ ওয়ান। হ্যাঁ, স্টেপ ওয়ানে কি ছিল, ড্রয়িং দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন সেগমেন্ট। ভালো করে খেয়াল করো, যত্ন করি, দেখো লাইন সেগমেন্ট দেওয়া আছে দুটো পয়েন্ট পি আর কিউ, যে কত পি কে কেন্দ্র করে পি কিউ রেডিয়াসে, কিউ কে কেন্দ্র করে পি কিউ রেডিয়াসে, আরেকটা বৃত্ত, দুটো বৃত্ত যেখানে ছেদ করলো তাদেরকে জুড়ে দিলাম। বুঝতে পারলে? আবার দেখো, আবার দেখো, আবার আবার দেখো, ল্যাকব্যাগে যন্ত্র দিয়ে কল্পনা করো, পি তে বসিয়ে পি কিউ রেডিয়াসে এঁকেছি, আবার কিউ তে বসিয়ে পি কিউ রেডিয়াসে এঁকেছি, ল্যাকব্যাগে কোনো অসুবিধা নেই তো? তাহলে দুটো যেখানে যেখানে মিট করলো বৃত্ত দুটো, সেই দুটো জুড়ে দিলাম। কত সেন্টিমিটার আমার জানার দরকার নেই, জুড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, আমার ছিল। তাহলে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন লাইন সেগমেন্ট আঁকতে পারলাম আমার ল্যাকব্যাগে যন্ত্র দিয়ে। অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড তো? তাহলে পরের স্টেপ, নেক্সট স্টেপ, স্টেপ টু কি, ড্রয়িং পারপেন্ডিকুলার একটা পয়েন্ট অন এ লাইন। দেখো আবার ভালো করে, পয়েন্ট দেওয়া আছে লাইনের উপর যে কোনো রেডিয়াসের আমি বৃত্ত আঁকলাম, দুটো পয়েন্ট পি কিউ হয়ে গেলাম। এবার ঠিক আগেরটা, পি কে কেন্দ্র করে পি কিউ ব্যাসার্ধের, কিউ কে কেন্দ্র করে পি কিউ ব্যাসার্ধের, এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম, যোগ করে দিলাম, বাকিটা ভুলে যাবো। লাইনের এই বিন্দুতে পারপেন্ডিকুলার পেয়ে গেছি ল্যাকব্যাগে যন্ত্র দিয়ে। ইয়েস অর নো? ইয়েস। স্টেপ থ্রি, তিনটে পয়েন্ট পি কিউ আর যে কোনো দেওয়া আছে, আমি আমার একটা রেক্ট্যাঙ্গেল পি কিউ এস টি আঁকতে চাইছি যাতে এই শর্ত পূরণ হয়, পি টি ইজ ইকুয়াল টু পি আর, পি কিউ আর যে কোনো তিনটে পয়েন্ট দেওয়া আছে, আমি কি করলাম, পি কিউ পি আর জয়েন করলাম, পি কিউ জয়েন করলাম। এবার স্টেপ টু অ্যাট কিউ, স্টেপ টু অ্যাট পি, এবার পি কে কেন্দ্র করে পি আর রেডিয়াসের বৃত্ত করলে পরে এই যে পয়েন্টটা, এই যে এখানে আবার স্টেপ টু, অ্যান্ড দ্যাট কমপ্লিটস দিস। সঙ্গে সঙ্গে এটা একটা সমান হয়ে গেল। আবার দেখো, ভালো ভালো করে আবার দেখো, আমি কি বলছি, পি কিউ আর পিকে যে কোনো বিন্দু আমি পি টি ইকুয়ালস টু পি আর করতে চাইছি, পি টি ইকুয়ালস টু পি আর, এইগুলো জয়েন করব, জয়েন করে আমি পুরো অত বৃত্ত আঁকছি না, মানে দেখতে খুব ক্লান্সি হয়ে যাবে। স্টেপ টু এর দিস, তারপরে এটা পেতে পারি, স্টেপ টু এর মতন করে এখান থেকে আমি এটা পেতে পারি, আমি তো শিখেছি আগে থাকে। এবার যেই পেয়ে গেলাম, পিকে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকলাম, সঙ্গে সঙ্গে এই পয়েন্টটা পাওয়া গেল আবার, তাই না? সেই পয়েন্টে আমি যখন আবার এই পারপেন্ডিকুলারটা আঁকছি, আবার এই জিনিসটা তৈরি হয়ে গেল।
একটা লাইনের উপর একটা পয়েন্টে পারপেন্ডিকুলার আঁকা কি করে যায় ল্যাগ্রাঞ্জ যন্ত্র দিয়ে, এটাই তো স্টেপ টু তে শিখেছি আমি, সেটা এখানে ব্যবহার করছি। অর্থাৎ আমি এন্টায়ার কনস্ট্রাকশনটাকে স্টেপ ওয়ান টু থ্রি করে ধাপে ধাপে ভাঙছি, যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। তা নাহলে জিনিসটা খুব ক্লামজি কমপ্লিকেটেড দেখাবে অতগুলো। এগুলোকে বলে নেস্টেড কনস্ট্রাকশন, একটার মধ্যে একটা ঢুকে আছে। খেয়াল করে দেখো, স্টেপ টুর মধ্যে স্টেপ ওয়ান ঢুকেছিল, স্টেপ থ্রির মধ্যে স্টেপ টু ঢুকে আছে, তাই না? তাহলে এই পথে পরিষ্কার হয়ে গেছে। আরেকবার লাস্ট বার দেখো, ভালো করে ভালো করে দেখো, কোনো আপত্তি থাকলে। পিটি ইকুয়ালস টু পিআর করতে চাইছি, জয়েন করছি এগুলো, স্টেপ টু অ্যাট কিউ, এই যে স্টেপ টু অ্যাট কিউ পারপেন্ডিকুলার আঁকো, স্টেপ টু অ্যাট পি, এইবার পিআর রেডিয়াসে সার্কেল, টি প্যান্ট পেয়ে গেলাম স্টেপ টু অ্যাট পি, তাহলে কি পেয়ে যাচ্ছি? এবং যা এইটা এটার সঙ্গে সমান, রাইট? সো আই গো টু দ্য নেক্সট ফোর্থ স্টেপ, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। এবং যে স্টেপে আমি দাবি করছি যে আমার কম্পাস যে কাজটা করতো, এসি কেটে নেওয়া, এবি থেকে এসি কেটে নেওয়া, কোলাপসিবল কম্পাস আর স্ট্রেইট এজ দিয়ে সেই কাজটাই আমি করতে পারছি। এই পি কিউ দেওয়া আছে, এই এবি থেকে পি কিউ সমান করে কাটতে হবে। আমি এই পি কিউ আর এ এটা দিয়ে স্টেপ থ্রি করলাম, তাহলে এই পাশ এইটা পাবো তো, পি কিউ সমান পি ইউ, আর যেহেতু এটা রেকট্যাঙ্গেল তাহলে এটা সমান এটা, তাহলে এখানে কেন্দ্র করে এই রেডিয়াসের যেই বৃত্ত আঁকবো তাহলে সেটা এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে সেটা এটার সঙ্গে সমান, এটা এটার সঙ্গে সমান, আর এটা ওর সঙ্গে সমান। আবার দেখো, আবার 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 ওয়ান্স মোর, ভালো করে দেখো, ভালো করে দেখো কি করছে। স্টেপ এইটা আমার এখান থেকে কাটতে হবে, তার জন্য আমি স্টেপ থ্রি করলাম পি কিউ আর এ এই তিনটে বিন্দু পেয়ে, তাহলে আমি নিশ্চয়ই কনস্ট্রাকশনটা করতে পারবো স্টেপ থ্রির মতন। সঙ্গে সঙ্গে এইগুলো সমান হয়ে গেল যে এইবার এটার সঙ্গে রেডিয়াসটা নিয়ে আমি এখানে বৃত্ত আঁকলাম, তাহলে এই রেডিয়াস এটি ইকুয়াল টু এসি, আবার এটার সঙ্গে এটাও সমান, সেটা এটার সঙ্গে সমান, তাহলে এটার সঙ্গে এটা হয়ে গেল। এই কাজটা তুমি এখন করো এক ধাপে, কম্পাস বসে ওখানে কেটে নিই। এনারা করতেন এদের কোলাপসিবল কম্পাস দিয়ে এইরকম চার ধাপে। এখন এখানে প্রশ্ন, প্রথম কি প্রশ্ন উঠবে, এনারা কি পাগল ছিলেন, এত কাণ্ড করেছিলেন আর কম্পাসের ওপরটা টাইট দিতে পারেননি, টাইট দেওয়ার থেকে সহজ কাজ আর কি আছে? সমস্যাটা তা নয় মাই ফ্রেন্ডস, এর উত্তর খুঁজতে হবে অঙ্কের গভীর একটা দর্শন থেকে। অঙ্কের দর্শন বলে মিনিমালিস্টিক, কোনো কিছু আমি তখনই করব যদি সেটা না করে আর পরের পা না ফেলা যায়, কিন্তু আমি একটা অতিরিক্ত শর্ত চাপিয়ে যদি অনেক কিছু পাই সেটাকে আমি ভালো রেজাল্ট বলবো না যদি ওই শর্ত ছাড়াও আমি সেগুলো পেতে পারতাম। হয়তো সেই রাস্তাটা দীর্ঘ হবে, জটিল হবে, তাতে আমি ভয় পাই না। ম্যাথমেটিশিয়ান ইজ নেভার ওরিড অফ দ্যাট, আমাকে মিনিমালিস্টিক হতে হবে, আমি ধরে নেব সবচেয়ে কম, বের করে আনবো সবচেয়ে বেশি তার থেকে। এটা গণিতের একটা অন্যতম দর্শন, এই গণিত দর্শনের জায়গা থেকে এই জায়গাটা দাঁড়িয়ে আছে যে আমি এইটা দিয়েই যখন হয় কেন এর উপর একটা এক্সট্রা কন্ডিশন চাপাবো যে এটাকে টাইট করতে হবে। ব্যাপারটা এইরকম, যে আমলের কথা বলছি সেই আমলে গ্রিক সোসাইটি ছিল দার্শনিকদের সোসাইটি, তোমরা বিখ্যাত বিখ্যাত দার্শনিকদের নাম শুনেছো, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হ্যাঁ, গ্রিক সোসাইটির দর্শন হচ্ছে অসাধারণ জিনিস, এবং এই দর্শনের সঙ্গে বিজ্ঞান জড়িয়ে ছিল। আজকে প্রথমভাবে বলছিলেন ওনারা যে ফিলসফি হচ্ছে পরবর্তীকালে ম্যাথমেটিক্স হচ্ছে, তো এই গ্রিক ফিলসফাররাই অঙ্ক করতেন কেউ কেউ, এবং তাদের মধ্যে একজন বিখ্যাত লোক হচ্ছেন প্লেটো। এবং যেহেতু দর্শন বিজ্ঞান, বিজ্ঞান মানে তখনকার বিজ্ঞান মানে জ্যামিতি, দর্শন বিজ্ঞান এবং তার সাথে ঈশ্বর চেতনা, এই সব কিছু তখন মিলেমিশে একাকার হয়ে থাকত। গ্রিক সমাজ ভাবত, গ্রিক সমাজের এই মহাপণ্ডিতরা ভাবতেন এবং সেটাই তারা প্রচার করতেন যে ঈশ্বর আরাধনার রাস্তা হচ্ছে বিজ্ঞান এবং সেই বিজ্ঞানের মূল কথা হচ্ছে জ্যামিতি, অতএব তাকে হতে হবে নিট অ্যান্ড ক্লিন, পবিত্র। এবং সেই পবিত্রতার কি নিয়ম, পবিত্রতার নিয়ম হচ্ছে যা তুমি এই কোলাপসিবল কম্পাস আর স্ট্রেইট এজ দিয়ে কনস্ট্রাক্ট করতে পারো, তাই হচ্ছে জ্যামিতি, অন্যগুলো জ্যামিতি নয়, অন্যগুলো জ্যামিতি ড্যাশ, ওই ওই একটু অর্থোডক্স চিন্তাভাবনা আর কি। দেখবে এখনো বাড়িতে বাবা কাকারা কেউ কেউ বলেন কি ঘোরাটি, এটা ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট হচ্ছে টেস্ট ক্রিকেট, পাঁচ দিন ধরে টুক টুক করে খেলবে, একটা বল চার মারলে সবাই দাঁড়িয়ে হাত তাড়িয়ে দেবে, তবে না ক্রিকেট, এই কি ডাঙ্গুলি খেলার মতন প্রত্যেক বলে ছয় হাজার, সারাদিন তোরা সময় নষ্ট করেছি এর পেছনে, বলে কিনা, বলে কিনা? এই যে দৃষ্টিভঙ্গির কথা, প্লেটোনিয়ান দৃষ্টিভঙ্গি হচ্ছে ওইটা, যা কিছু তুমি এই দুটো যন্ত্র দিয়ে করতে পারবে তাই জ্যামিতি, আর বাকিটা হচ্ছে জ্যামিতি নয়, ওগুলো জ্যামিতির মধ্যে ঢোকানো সব অন্যান্য আজেবাজে জিনিস, তাতে জ্যামিতির পবিত্রতা নষ্ট হচ্ছে।
তাদের জ্যামিতি দর্শন, আমি তোমাকে সে দর্শন মানতে বলছি না, আমরা মানি আছি করি, আমরা তাহলে লাইব্রেরি যত কি এখন করতে বসতেছি, আমাদের কাছে একটা ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট, ইয়েস দিস কুড হ্যাভ বিন ডান, সত্যি তো করা যেত, আমরা তো কোনোদিন ভাবিনি, আমাদের কাছে এই জন্য ইন্টারেস্ট, কিন্তু আমরা তো ওই বোকার মতন হচ্ছে একটা অবকাণ্ড করতে নেবো, তাহলে আমরা টাইম দিন ইঞ্চ করে দিচ্ছি। বাট দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন ওয়ান্স অ্যাগেন। দেখো ওই সমাজে অত বড় বড় জিওমেট্রি আছে, অ্যাপোলোনিয়াস, তারপর তোমার পরবর্তীকালে তুমি আর্কিমিডিস, বিখ্যাত বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, তো তারা তো এদের বলতেও পারতেন যে হে ভাই দার্শনিক, আপনি দর্শন নিয়ে ব্যস্ত থাকুন, আমাদের এখানে ঝামেলা করছেন কেন, কেন টান মারাচ্ছেন, আমরা সুন্দর একটা টাইপ দিয়ে নিয়ে অ্যাক্সেপ্ট করে ফেলতে পারি, আপনি ঝঞ্ঝাট কেন সৃষ্টি করছেন। কারণ আফটার অল প্লেটো তো আর হিটলার ছিল না যে আমার কথা না শুনলে গর্দান যাবে, তা তো ব্যাপারটা ছিল না, তারা তাদের একটা দর্শনের দৃষ্টিভঙ্গি দিয়েছে। তো গণিত আপনারা অঞ্চল বলতেই পারছেন যে রাহুল মশাই দর্শন পাঁচে ফালতু খাটনি হচ্ছে অনেক, এর থেকে অনেক সহজ এটা করা যায়, কেউ বলেননি, কেন বলেননি, তার একটা কারণ আগে বলেছি গণিতের মিনিমালিস্টিক অ্যাপ্রোচ, আর আরেকটা কারণ আরো অসাধারণ, সেটা হচ্ছে যে এই কথা শুনেও এই একটা অস্বাভাবিক যে শর্ত, এটা কিন্তু কোনোভাবেই জ্যামিতি করার প্রয়োজনীয় শর্ত নয় আজকে আর আমাদের কাছে, কারণ আমরা এখন বুঝে গেছি যে দুটো ইকুইভ্যালেন্ট, এটা দিয়েও চা করা যায়, ওটা দিয়েও চা তা করা যায়, আমি কোনটা করবো, যেটা সহজ করা যায়, কেন আমি ক্ষমতা করতে যাবো, ওরা করতো, ওরা করতো কারণ ওরা ওই জটিল পথটাকে ঈশ্বরের আরাধনা ইত্যাদি প্রভৃতির সঙ্গে গুলিয়ে ফেলে একটা মেটাফিজিক্যাল ব্যাপার নিয়ে এসেছিল, আমরা করি না, কিন্তু তখন ওরা কেন করেনি অত বড় মাপের ম্যাথমেটিশিয়ানরা, তার কারণটা গাণিতিক এবং চমৎকার, সেটা হচ্ছে এই অদ্ভুত বিজাতীয় শর্তটা মেনে নিয়েও সমস্ত প্রায় কনস্ট্রাকশন করে ফেলা যেত, এক্সেপ্ট এক দুই তিন চার, এই চারটে সমস্যার সমাধান করা যেত, পারছেন, বাকি সব হয়ে যাচ্ছে। যদি ব্যাপারটা এরকম দাঁড়াতো যে এই অদ্ভুত শর্ত চাপানোর ফলে অনেক সমস্যারই সমাধান হয় না, তখন সেটা অটোমেটিক্যালি মতো নিকুচি করেছে দর্শনে, হ্যাঁ তোরা দর্শন করবে যে আমি অঙ্কে এগুলো করে দিচ্ছি, এই আমার থিওরি, কিন্তু মাত্র চারটে পারা যাচ্ছে না, বাকি সব কিন্তু ওই শর্ত মেনেই হয়ে যাচ্ছে, তখন এরা বিশ্বাস করতো যে তার মানে এই চারটে হয়ে যাবে, ওই শর্তটার মধ্যে অস্বাভাবিকতা নেই, থাকলে বেশিরভাগই মতো হতো না, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে বেশিরভাগই হয়ে গেছে, জটিল হয়েছে কিন্তু হয়ে গেছে, হচ্ছে না মাত্র এই চারটে, তাই এই চারটে নিশ্চয়ই করা যাবে, অতএব তারা ওদের বিরুদ্ধাচরণ করার বদলে এই চারটে করার জন্য হাতা গুটিয়ে নেমে পড়ছিল সবাই, এবং সেটা কন্টিনিউ করেছিল প্রায় 2000 বছর, 2000 বছর ধরে ওই গ্রিক সোসাইটি ধ্বংস হয়ে গেছে, রোমান সোসাইটি তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে মডার্ন ইউরোপ তৈরি হয়েছে, ভাঙা ভাঙা ম্যাথমেটিশিয়ান গাউস পর্যন্ত অত বড় বিখ্যাত ম্যাথমেটিশিয়ান সেই সময়কার 18th century, এরকম ম্যাথমেটিশিয়ান পাবে না যারা এগুলোকে চেষ্টা করেন, ইনক্লুডিং আমাদের দেশের রামানুজন, প্রত্যেকের তখন একটা চ্যালেঞ্জ আর এই মাত্র চারটি প্রবলেম হচ্ছে না, প্রবলেমগুলো কী কী, প্রথম প্রবলেমটা বলে টু ট্রাইসেক্ট আরবিট্রারি অ্যাঙ্গেল, একটা কোণ দেওয়া থাকে তাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে, কোন ক্লাসে ছিলেন, সেভেন ছিল, সমান তিন ভাগে ভাগ করতে হবে, কোন সেভেন ছিল, কোন বই, হ্যাঁ সেভেনে ছিল, ছিল না, এই কি ছিল, তুমি যেটা গুলিয়ে ফেলছো সেটা হচ্ছে লাইন সেগমেন্টকে সমান তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে সাত ভাগে ভাগ করা শিখেছিল, কোণের বেলায় কি শেখালো, সমান দু ভাগে ভাগ করা, তারপর সমান তিন ভাগেটা ইনকে শেখানো কত ছিল, শেখালো না, নাইনে টেন ইলেভেনের সিলেবাসে আছে, টুয়েলভে কেউ আছে নাকি, টুয়েলভেও নেই, কি আশ্চর্য, এটা কেউ শেখাচ্ছে, দুই ভাগ করে ছেড়ে দিল লাইন সেগমেন্টের বেলায় তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ করে চলছে, আর কোনটা বিভাগ করে ছেড়ে দিল, এটা মনে আসেনি প্রশ্ন কোনোদিন, অঙ্ক শিখতে গেলে মাই ফ্রেন্ড অঙ্ক ভালোবাসতে গেলে প্রশ্ন করতে শিখতে হবে, কারেক্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং, টু আস্ক কারেক্ট কোয়েশ্চেন, নিজের মনের মধ্যে প্রশ্নগুলোকে উস্কে দিতে হবে, শুধু মাস্টারমশাই যা বলছেন সেটা আমি শুনবো মুখস্থ করবো হজম করবো, নো দ্যাটস নট লার্নিং, অ্যাসিমিলেশন হতে হবে এবং সেখান থেকে নতুন প্রশ্ন নিজের মনের মধ্যে আনতে হবে, তার উত্তর বুঝতে হবে, তার জন্য মাস্টারমশাইকে উত্তর তো করতে হবে, কি হবে যে সব প্রশ্ন একদম অসাধারণ সঠিক নাও হতে পারে, কিন্তু ওই প্রশ্নের মধ্যে থেকেই একদিন উঠে আসবে তোমার ভেতরের যে গণিতজ্ঞ, সে কাজে প্রশ্ন করতে শিখতে হবে, এই প্রশ্ন মাথায় আসা উচিত ছিল যে কোন দুভাগ করতে শিখিয়ে ছেড়ে দিল তিন ভাগ করছে না, আর লাইন সেগমেন্টের বেলা তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ সবই শিখে গেল, কারণ করা যায় না,
12 সিলেবাস এর কিছু নয় বিএসসি এমএসসি কোন সিলেবাস এই জ্যামিতির সিলেবাস এই অঙ্কের সিলেবাসের বাইরে জিনিস আর হ্যাঁ এইখানে আমার একটা কথা আছে এটাও কিন্তু ম্যাথমেটিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ এই যে কথাটা বললাম করা যায় না এই করা যায় না ইতিহাস কি বলবে অঙ্কের লোকেরা যে অর্থে করা যায় না বলে বাইরের লোকেরা সেই অর্থে বোঝে না বলছে অঙ্কের লোক বলেছে করা যায় না পুরো কথাটা কি রুলার এন্ড কম্পাস কনস্ট্রাকশনে করা যায় না অঙ্কের লোকেদের দোষ হচ্ছে তারা কখনো পুরো কথা বলে না তারা ওইটুকু বলেছে না এটা করা যায় ইট ইজ ইম্পসিবল বাইরের যে কমন ফোক তাদের মনে আসলে জানো তো যারা অঙ্ক পারে তারা তো পারলই আর যারা পারে না তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে আহা হা আমি যদি অঙ্ক পারতাম কারণটা একেবারেই বিজাতীয় অযৌক্তিক ওই যে বললেন না অঙ্কের ভয় নিয়ে সকাল থেকে আলোচনা হচ্ছে অঙ্কের ভয়ে প্রথম দায় হচ্ছে অঙ্কের মাস্টারমশাইদের দ্বিতীয় দায় হচ্ছে বাড়ির বাবা মা থেকে শুরু করে মাসি পিসি পাশের বাড়ি প্রতিবেশি প্রত্যেক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে আজ পর্যন্ত জীবনে তোমায় কেউ জিজ্ঞেস করেছে ইতিহাসে কেমন হয়েছে পরীক্ষা কেউ জিজ্ঞেস করে ভূগোলে অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছো কি সবাই বলো অঙ্ক কেমন হলো পরীক্ষা কেমন জিজ্ঞেস করবে হয়তো অঙ্ক কেমন মানে অঙ্কে ভালো নম্বর পেলে তবে তুমি যেন ভালো ছাত্র এই যে একটা ইডিওটিক চিন্তা এই ইডিওটিক চিন্তাটা আমাদের সোসাইটিতে একবারে গেড়ে বসে আছে হিউম্যান সোসাইটি আছে রবীন্দ্রনাথ যদি খুব ভালো ইন্টিগ্রেশন করতে পারতেন এবং কবিতা একটাও লিখতেন না তাহলে কি মানব সভ্যতার উন্নতি বেশি হতো যে যেটা পারে সে সেটা ভালো করে পারবে কিন্তু আমাদের সোসাইটিতে কি হয়ে গেছে অঙ্ক পারলে ভালো ছাত্র অঙ্ক পারলে ভালো ছাত্র না অঙ্ক পারলে একটা জিনিস বলা যায় তার সম্বন্ধে যে তার একটা লজিক্যাল থিঙ্কিং প্রসেস গ্রো করছে দ্যাট মাচ নাথিং মোর যে অঙ্ক পারে সে হয়তো গান গাইতে পারে না সে হয়তো ছবি আঁকতে পারে না আরেকজন অঙ্ক পারে না কিন্তু অসামান্য ছবি আঁকে তার ওজন কিসে কম সোসাইটিতে এটা আমাদের বাবা মারা বুঝতে চান না এবং তার জন্যই অঙ্ক ভীতি এই যে অঙ্কের নম্বর পেতেই হবে না পেলেই আমি ভাব এই গোবন তুমি অঙ্ক দেয় ওই কোন একটা সিনেমা এসেছিল না কদিন আগে হ্যাঁ গোসাই বাগান একটু ওই ওই ভূত সবার মাথায় চেপে আছে বিশেষ করে গার্জিয়ান কাজেই স্টেটমেন্টটা প্রপারলি বলতে হয় আমরা বলে দিলাম করা যায় না এই করা যায় না কি গল্প হয়েছিল জানো এই করা যায় না কথাটা এমন ভাবে ব্যক্ত হয়ে গেছিল এক সময় রাষ্ট্র হয়ে গেছিল যে মাঝে মাঝেই অঙ্কের জগতের বাইরের লোকজন তারা এটা করে নিয়ে আসতো এই তো করে দিয়েছি এর উপর বই আছে আসতো এই যে এটাকে বলে একটা ইম্পসিবল প্রবলেম এগুলোকে এই যতগুলো এখানে আছে এই চারটে এগুলোকে বলা হয় হিস্ট্রি গ্রিক হিস্ট্রি জিওমেট্রি ইম্পসিবিলিটি প্রবলেম তো এইগুলোর মজার মজার গল্প আছে হাসির গল্প রীতিমতো কারণ এই যে বাইরের অঙ্কের জগতের বাইরের জগতের লোকজন প্রায়শই মনে করে যে কিন্তু করে যাবে না তারা এই খুবই করে দিচ্ছে আরে করে ফেললে বিখ্যাত হয়ে যাবো অঙ্কের লোকগুলো পারছে না আর ওই জন্য বলছে হচ্ছে আই করে ফেলেছি করে ফেলেছে সত্যিই করে ফেলেছে কিছু একটা নিয়ে এসে বলছে করে ফেলেছি এবার আমাকে আপনাকে নোবেল প্রাইজ দিতে হবে আমি করে ফেলেছি শিগগিরি এটা এক্ষুনি ছাপাল এবং আমাকে এক্ষুনি স্বীকৃতি দিন তাকে কে বোঝাবে যে ওরে বাপু ওটার কথা তো বলেনি বলছে তো স্ট্রেট এজ অ্যান্ড কম্পাস সেই দিয়ে করা যাবে না বলে তুই তা তো বলেনি আপনারা তো বলছেন এটা করা যায় না এই তো আমি করে দিচ্ছি অঙ্কের ফর্মুলেশন অফ দি প্রবলেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট তুমি কি বলতে চাইছো ক্যাটেগরিক্যালি বলতে চাইছো দিস ক্যানট বি ডান বাই রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন রুলার কম্পাস কনস্ট্রাকশন বাইরে তুমি বেরিয়ে যাও অন্য কোনো মিন্সকে ব্যবহার করো কনস্ট্রাক্ট করার জন্য ডেফিনেটলি এটা করা যায় এবং সেটা আজকের জন্য বসে নেই সে করে দিয়ে গেছেন আর্কিমিডিস সে করে দিয়ে গেছেন আরও অনেকে সেই সময় বিভিন্ন রকম কায়দা করে আজকে তোমাকে দেখাবো অ্যাঙ্গেল কী করে ট্রাইসেট করতে হয় কোনো আপত্তি নেই করতে কিন্তু এই তথাকথিত রুলার কম্পাস কনস্ট্রাকশনের আন্ডারে পড়বে না দেখো কম্পাসের তো ঝামেলা হওয়ার কথা নয় কারণ কম্পাস তো আমি দেখিয়ে দিয়েছি ইকুইভ্যালেন্ট আজকের কম্পাস আর ওদের কম্পাস ইকুইভ্যালেন্ট তাহলে রুলার কম্পাস কনস্ট্রাকশনে করা যাবে না যেটা তার না যাওয়ার কারণটা বর্তায় কার উপর দিয়ে রুলার ওই যে মার্ক রুলার আর ওদের সময়কার আনমার্ক রুলার এই দুটোর তফাত এতটাই বড় গাণিতিকভাবে যে আনমার্ক রুলার দিয়ে এমনকি আজকের কম্পাসও যদি ব্যবহার করো তুমি এই কনস্ট্রাকশন করতে পারবে না হোয়েদার ইউর কম্পাস ইজ কোলাপসিবল অর নট ইজ নো মোর ম্যাথমেটিক্যালি ইম্পর্টেন্ট বিকজ দে হ্যাভ বিন প্রুভড টু বি ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ শোন ইউ কম্পাস ইকুইভ্যালেন্ট থিওরেম কিন্তু আনমার্ক রুলার আর মার্ক রুলারের মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আনমার্ক রুলার ব্যবহার করে তুমি এই কনস্ট্রাকশন করতে পারবে না কিন্তু তুমি যদি মেনে নাও যে আনমার্ক রুলার নয় আমি কোনো এক ধরনের মার্কিং করে নেবো আজকের এতটা আধুনিক মার্কিং না হলেও চলবে তাহলেও করে দেয় কি করে করে দেওয়া যায় দেখো অন্তত গোটা দুয়েক পদ্ধতি তোমায় দেখায়
এটা আর্কিমিডিসের বলে যাওয়া পদ্ধতি। ভালো করে খেয়াল করো ভাই ফ্রেন্ডস, এই অ্যাঙ্গেল দেওয়া আছে, এটাকে তিন ভাগে ভাগ করতে হবে, যে কোনো রেডিয়াসে বৃত্তচাপ, তারপর এই রেডিয়াসের সমান করে এই স্ট্রেইন গেজে এঁকে নিল, কেটে নিল এখানে এই রেডিয়াসের সমান করে, আর এইখানেই হয়ে গেল আনবাউন্ড রুলারের বারোটা। এইবার এটাকে এই এখান দিয়ে পাস করালো জুলিস পয়েন্ট দিয়ে এমনভাবে যাতে এই বেরিয়ে থাকা অংশটুকু রেডিয়াসের সঙ্গে সমান হয়, এটাকে স্লাইড করে এমনভাবে সেট করলো, করে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, আর্কিমিডিস দাবি করছেন এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার ওয়ান থার্ড। কেন করছেন? আচ্ছা দেখেন, ওয়া জয়েন করো, এটা কি সমস্ত দ্বিবাহু ত্রিভুজ, তাই না? এটা আর হলে এটা আর হবে, তার মানে এটা এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, ওয়াই আর ওয়াই। আবার দেখো এইটা আর এইটা আর, তাহলে এইটা এই কোণটা টোয়াইস ওয়াই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলের সঙ্গে সমান, তাই তো? আর এইটা দুটো আর বলে ওইটা টোয়াইস ওয়াই বলে, আচ্ছা আরেকবার আসলাম, আরেকবার প্রথম থেকে। ভালো করে খেয়াল করো মাই ফ্রেন্ডস, অ্যাঙ্গেল ট্রাইসেকশন মেথড, যে কোনো রেডিয়াসের অর্ধবৃত্ত এই রেডিয়াসের সমান করে আমি স্ট্রেইট এজের উপর কেটে নিলাম, মার্ক করে নিলাম, আস্ত আজকের রুলার দরকার নেই। এবার সেইটাকে আমি এখান দিয়ে পাস করালাম টু দা পয়েন্ট বি ইন সাচ এ ওয়ে যে এই বাইরের এই অংশটুকু রেডিয়াসের সঙ্গে সমান হয়, পারবো সবসময় করতে? তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়িয়ে করছি আমি, এই অ্যাঙ্গেলটার ওয়ান থার্ড হয়ে গেল, দিস ইজ দ্য কনস্ট্রাকশন। কেন? এইটা দ্য প্রুফ, আমি ও আর জয়েন করছি এই দুটোই আর, দুটোই রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, তার অ্যাঙ্গেল দুটো সমান, এই দুটো অ্যাঙ্গেল ওয়াই হলে এটা কত হবে? এক্সটেরিয়ার অ্যাঙ্গেল টোয়াইস ওয়াই, এটা আর এটা আমার, এটাও টোয়াইস ওয়াই। আবার দেখো এটা টোয়াইস ওয়াই, এইটা ওয়াই, তাহলে এটা কত হবে? টোয়াইস ওয়াই, এক্সটেরিয়ার অপোজিট দেখছো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টোয়াইস ওয়াই, সো ওয়াই ইজ ওয়ান থার্ড এক্স, সো ইউ হ্যাভ ডান দ্য কনস্ট্রাকশন অফ ট্রাইসেক্টিং অ্যান অ্যাঙ্গেল। আজকে নয়, আর্কিমিডিস এর পরে, কিন্তু এ তো কেউ বোঝেনি, অতএব খবরের কাগজে দেখবে মাঝে মাঝে এরকম বেরোয় ব্যারাকপুরের ইউক্লিড, মানে ব্যারাকপুরের অমুকে দাবি করেছেন যে তিনি এত হাজার বছরের না করে ফেলা অঙ্কের এই সমস্যার সমাধান করে রয়েছে। খবরের কাগজে মানে দোষ নেই, তারা তো অঙ্কের লোক না, ব্যারাকপুরের ইউক্লিড লিখে একটা বের করে দিলেন খবরের কাগজ, সারা পৃথিবীতেই চলছে। একটা সময় এমন হয়েছিল লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির একটা ইতিহাস, লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি তখন অগাস্টাস ডি মর্গ্যান হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট, ডি মর্গ্যানের নাম শুনেছো তোমরা? ডি মর্গ্যান সো, অগাস্টাস ডি মর্গ্যান কোন দেশের, কোন দেশীয় গণিতজ্ঞ ডি মর্গ্যান, অগাস্টাস ডি মর্গ্যান কোন দেশের লোক? ইয়েস, অগাস্টাস ডি মর্গ্যান কোন দেশের লোক? জন্মসূত্রে ভারতীয়। অগাস্টাস ডি মর্গ্যানের জন্ম ব্রিটিশ ইন্ডিয়া মাদুরাই প্রভিন্সে, বাই বার্থ ইজ অ্যান ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান, যদিও পরবর্তীকালে তিনি ন্যাচারালি লন্ডনে চলে যান, পড়াশোনা করেন এবং তারপরে তিনি অগাস্টাস ডি মর্গ্যান হন, কিন্তু জন্মটি ভারতবর্ষের মাটিতে। এইভাবে সেটা অন্য কথা, অগাস্টাস ডি মর্গ্যান যখন লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট, তখন লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটিকে পয়সা খরচা করে কাগজে বিজ্ঞাপন দিয়ে বলতে হয়েছিল যে আমরা আর কোনো অ্যাঙ্গেল ট্রাইসেকশনের প্রমাণ জমা নিচ্ছি না, দয়া করে আমাদের এসে উত্তপ্ত করবেন না, কারণ নিয়মিতভাবে লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি মাসে একটা করে সভা হতো, ওটা পাবলিক সবাই জানতো যে ওদিন ম্যাথমেটিশিয়ানরা সবাই আসে, ওদের নিজেদের মধ্যে গণিত নিয়ে আলাপ আলোচনা হয়, নতুন তত্ত্বতত্ত্ব নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপচারিতা করে, ওইখানে গিয়ে হাজির হয়ে যেত সবাই, এই আমি করেছি অ্যাঙ্গেল ট্রাইসেকশন, সে কি শুনতে হবে, সেসব বিচিত্র বিচিত্র মেথড। একজন বললো আমি ঘড়ি দিয়ে অ্যাঙ্গেল ট্রাইসেক করছি, ঘড়ি দিয়ে, হ্যাঁ গ্র্যান্ডফাদার ক্লক, ওই কীরকম বলছে এই যে অ্যাঙ্গেলটা মাটিতে আঁকুন, আমি ওই অ্যাঙ্গেলের ওইখানে গ্র্যান্ডফাদার ক্লকটা ওই সেন্টারটা ওই অ্যাঙ্গেলের ভার্টেক্সে রেখে চালু করে দেবো, তারপরে যেই ওই ওই হাতাটা ওই ঘুরতে ঘুরতে কাঁটাটা ওয়ান থার্ডে আসে, পা দিয়ে একবার ধরে লাইন মেটে এরকম সব বিচিত্র। একজন তো তাকে দু তিনবার রিফিউজ করার পর সেটাকে রেগে গিয়ে একটা কুঠার নিয়ে এসেছিল, কোথায় অ্যাঙ্গেল আছে দিন আমি কেটে তিন টুকরো করে দেখে দিচ্ছি, তিন টুকরো করা যাবে, সারাদিন আমি এগিয়ে কাট কাটছি, তিন টুকরো করা যাবে না। এই হচ্ছে সমস্যা, গণিতের সমস্যাকে আগে গণিতের মতন করে বুঝতে হবে, তবে তার উত্তর হয়ে যাবে। কাজেই অঙ্কের সমস্যা মাই ফ্রেন্ডস পারফেক্টলি বোঝো, আমার ধারণা এখনো এই সমস্যাকে তুমি পারফেক্টলি বোঝোনি, এখানে কি বলেছিল সমস্যাটা, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, টু ট্রাইসেক্ট অ্যান আরবিট্রারি অ্যাঙ্গেল। এই আরবিট্রারি শব্দটার অসামান্য গুরুত্ব, এ কথা আমি বলছি না যে কোনো অ্যাঙ্গেলকেই ট্রাইসেক্ট করা যাবে না, তা কিন্তু বলছে না, তা কিন্তু দাবি করছে না। ইয়েস, ইভেন উইথ রুলার অ্যান্ড কোলাপসেবল কম্পাস অ্যান্ড আনমার্ক রুলার করা যাবে, পার্টিকুলার একটা অ্যাঙ্গেল তো চোখ বুঝে ট্রাইসেক্ট করা যায়, সবাই করেছো তো, বলো 120 কে ট্রাইসেক্ট করেছো, তাহলে তো দেখতে হবে না ফিল্ডস মেডেল পেয়ে যাবে, ওটা করা যাবে না, অংশ প্রমাণ করা যায়, আমি আজকে এক্ষুনি প্রমাণ করে দেবো যে 120 ট্রাইসেক্ট করতে পারবে না। কোন অ্যাঙ্গেল ট্রাইসেক্ট করেছো সবাই, সবচেয়ে কমন কোন অ্যাঙ্গেলের কথা মাথায় আসে বলো তো, অ্যাঙ্গেল শুনলেই, রাইট ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল, কাকে বলে রাইট অ্যাঙ্গেল,
90 ডিগ্রি কে রাইট অ্যাঙ্গেল বলে, তাহলে 90 ডিগ্রি কাকে বলে মানে 1 ডিগ্রি কাকে বলে? তুমি তো বলবে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তো 1 ডিগ্রি কাকে বলে বলো, তবে তো 90 ডিগ্রি মানে বুঝবে। 1 ডিগ্রি কাকে বলে? This is mathematics. এই যে কনসেপশনের ত্রুটির কথা সকাল থেকে বলছি না, যে ভেতরে ঢুকছে না, 1 ডিগ্রি কাকে বলে? ক্লাসিক্সে বইয়ে ইয়ে ছিল ডেফিনেশন, একটি সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করলে এক একটি ভাগকে, এবার বলো তো তাহলে কি দাঁড়ালো টোটালটা? সমকোণকে 90 ভাগে ভাগ করলে এক একটা 1 ডিগ্রি, আর সমকোণ কি 90 ডিগ্রি, তাহলে কে কাকে ডিফাইন করছে? মাছের তেলে মাছ ভাজা হচ্ছে না, কোনটা আগে, ডিগ্রি আগে না সমকোণ আগে? বই অনুযায়ী সমকোণ আগে, সমকোণ এসছে, এবার সমকোণকে আমি 90 ভাগে ভাগ করে বলি এই আমার 1 ডিগ্রি, যেহেতু 90 ভাগে ভাগ করেছি তাই জন্য সমকোণ 90 ডিগ্রি, 100 ভাগে ভাগ করলে সমকোণ 100, ও তো 100 ভাগে ভাগ হয় তো গ্রেড তাকে বলে, হেক্সাডেসিমাল সিস্টেম, সটেসিমাল সিস্টেম, গ্রেড তাকে 100 গ্রেডস বলে, অন্য ভাগে ভাগ করলে রেডিয়ান বলে। কত ভাগে আমি সমকোণকে ভাগ করছি, তাহলে সমকোণ জিনিসটা আগে, তারপরে তার ধারণা ডিগ্রিতে ভাগ করা, সমকোণ তাকে বলে। আবার বলবো ক্লাস সিক্সের বইয়ের ডেফিনেশন, আমি একসময় সিক্সে পড়েছি সাউথ পয়েন্ট হাই স্কুলে, আমার শিক্ষকতা জীবনের শুরু হয়েছে 1991 সালে সাউথ পয়েন্টে ক্লাস সিক্সে, ওই যে বললাম আমার মেয়েটা তখন পড়তো, সেই জন্য আমি এইগুলো খুব ভালো করে জানি, এবং বাংলা বইগুলো নিয়ে একটা অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছিলাম অঙ্কের ভুলভাল নিয়ে, সেই জন্য বাংলা বইয়ের ভাষাগুলো আমার খুব ভালো করে মনে আছে। যখন একটি রেখা অপরটির উপর উল্লম্বভাবে দণ্ডায়মান হয়, হ্যাঁ তখন এরকম আছে না বাংলা মিডিয়ায়, আমার এখন এই উল্লম্বভাবে দণ্ডায়মান মানে কি, দুটো উল্লম্বভাবে দণ্ডায়মান তোমায় কেউ দিল, আমি বললাম না একটি উল্লম্ব হয়নি আর একটু ডান দিকে বেঁকবে, তুমি কি দিয়ে প্রমাণ করবে যে আমি ঠিক না ভুল, কি দিয়ে প্রমাণ হবে কে উল্লম্ব? জ্যামিতিতে ইউক্লিডীয় জ্যামিতি তোমরা শেখো, তার পাঁচটা কথা ধরে নেওয়া আছে, অ্যাক্সিয়মস, স্বতঃসিদ্ধ। তার তিন নম্বর অ্যাক্সিয়ম হচ্ছে সব সমকোণের মান সমান, প্রমাণ করা যায় না, সব সমকোণের মান সমান, এই কথাটা প্রথম এসে আমরা সবাই মেনে নিই, এটা সবাই মেনে নিয়েছি, তারপরে বলছে তাকে 90 ভাগে ভাগ করে 1 ডিগ্রি, 100 ভাগে 1 করে, তুমি যদি উল্লম্ব টুল্লম্ব বলবে না, ওই কেউ বলে একটু ডান দিক, কেউ বলে একটু মানি, তারপর তার 90 ভাগ তো একটু এরকম, একটু মোটা, একটু সরু, বিভিন্ন রকম হবে, কারোরটার সঙ্গে কারোরটা মিলবে না। কাজেই ইউক্লিডিয়ান জিওমেট্রির যে পাঁচটা অ্যাক্সিয়াম রয়েছে, ইউক্লিডিয়ান জিওমেট্রির যে পাঁচখানা অ্যাক্সিয়াম রয়েছে, তার মধ্যে তিন নম্বর অ্যাক্সিয়াম হচ্ছে এটা, অল রাইট অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইন মেজার। আচ্ছা বলতো জ্যামিতির বাইরে অন্য যে সমস্ত মাপযোগ তোমরা শিখেছ সেখানে এগুলো কি অ্যাক্সিয়াম? ধরো আমি তোমায় বললাম দোকানে গিয়ে যে না মোটে এটা 1 কেজি ওজন দেননি, আপনি ঠকিয়েছেন আমায়, এর সমাধান কি করে হবে? পাখাটা সত্যি 1 কেজি না অ্যাক্সিয়াম? পৃথিবীর একটা বিশেষ জায়গায় একটা বিশেষ টেম্পারেচারে একটি বিশেষ বস্তুখণ্ড সযত্নে রক্ষিত আছে, তাকে সারা পৃথিবী মেনে নিয়েছে কনভেনশন করে, যেটার ওজন 1 কেজি, তাই না? প্যারিসের ইনস্টিটিউটস অফ মেজার্স অ্যান্ড ওয়েটস, তুমি বললে আমি এই 1 মিটার মানি না, এই যে দর্জি আপনি কাপড়ে ঠকাচ্ছেন মশাই, দর্জিকে নিয়ে সোজা প্যারিস চলে যাও, ওই যে প্ল্যাটিনাম ইরিডিয়াম রডটা আছে দর্জির ডান্ডাটা ওর পাশে ফেলে দেবো, আনফর্চুনেটলি ওখানে কেউ একটা সমকোণ তৈরি করে রেখে দেননি, যদি ওখানে একটা সমকোণ কেউ তৈরি করে রাখতো তাহলে আমরা তোমার সমকোণটাকে নিয়ে গিয়ে বলতে আগে দেখো উল্লম্ব হবে দণ্ডার, ওই যে বলেছি অঙ্ক হচ্ছে থিমিং ইটসেলফ, তফাৎ বোঝো মাই ফ্রেন্ডস, আসি তো বটেই, আসি মজার মধ্যে যে গণিতের গভীর কথা তোমায় বলতে চাইছি, নেচার অফ দি সাবজেক্ট ফিজিক্স ডিপেন্ডস অন দিস ফিজিক্যাল অবজেক্টস, ম্যাথমেটিক্স ডাজন্ট ডিপেন্ড অন ইট, এর কনসেপশন ইটস পিওরলি কনসেপচুয়াল, রাইট অ্যাঙ্গেল ইজ এ কনসেপশন, যে কনসেপশনকে আমি ধরে নিয়েছি ওটা না ধরে নিলে এগোনো যাবে না, পরের পা ফেলতে পারবে, ইটস ইউনিক। তো যাই হোক এই রাইট অ্যাঙ্গেল বলতে গিয়ে একটা কথা হয়ে গেল, এরপর ওরা বলবেন সময় শেষ হয়ে গেছে, এখন যাই হোক রাইট অ্যাঙ্গেলকে সমান তিন ভাগে ভাগ করা যায় খুব সহজে, তাই না? ভাগ করলে ভাগের লাইনটা কোথায় কোথায় দিয়ে যাবে বাবু? তিন ভাগ করলে কি হবে রাইট অ্যাঙ্গেলের ভাগগুলো? একটা 30, তো ওগুলো আঁকতে পারো না, ষাট আঁকতে পারো তো, তো রাইট অ্যাঙ্গেল লেগে তার মাঝখান দিয়ে ষাটে গেলে তাহলে তোমার ধার হয়ে গেল, তো রাইট অ্যাঙ্গেল ক্যান বি ট্রাইসেক্টেড, তাহলে স্যার আপনি যে বলছেন অ্যাঙ্গেল ক্যান বি ট্রাইসেক্টেড, আমি তা বলিনি, ওইটাই বলতে চাইছিলাম যে পারফেক্ট
formulation of the problem. তুমি বলে অ্যাঙ্গেল cannot be trisected. Absolutely idiotic, wrong statement. What is the exact statement? Arbitrary angle trisect করা যাবে না by the method of ruler and compass. Arbitrary. 90 ডিগ্রি করা যেতেই পারে, এরকম আরো 10টা ডিগ্রি বিভিন্ন থাকতেই পারে যাবে করা যায়, দ্যাট ডাজেন্ট ম্যাটার। অঙ্ক যখন দাবি করে যে সামথিং ইজ ট্রু, তখন সেটা সব ক্ষেত্রে ট্রু হতে হয়, আর যখন দাবি করে সামথিং ইজ রং, তখন সেটা একটা ক্ষেত্রে রং হলেই রং, সব ক্ষেত্রে রং তার হয়, একটা ক্ষেত্রে রং হলে রং। কাজে আর্বিট্রারি শব্দটা তুমি যদি এখানে না রাখো তাহলে তোমার এই স্টেটমেন্টটা রং স্টেটমেন্ট হয়ে যাবে। আর্বিট্রারি ট্রাই আর্বিট্রারি অ্যাঙ্গেল ক্যানট বি ট্রাইসেক্টেড বাই রুলার অ্যান্ড কম্পাস, যে কোনো একটা, তার মাপ আমি জানি না, আর্বিট্রারি। সো দেয়ার ইজ নো সাচ মেথড দ্যাট ইউ ক্যান ডিভাইস। হাউ ইউ প্রুভ ইট? করা যায় না, এর কি প্রমাণ হয়? করা যায় তার প্রমাণ হয় কত রকম, এই করে দেখালাম তো। ন্যাচুরালি এটা যে করা যায় না এই জন্য এটা প্রমাণ করতে 2000 বছর লেগেছে। তার আগে পর্যন্ত বাঘা বাঘা ম্যাথমেটিশিয়ান সারা পৃথিবী তারা চেষ্টা করে গেছেন, লড়ে গেছেন যে কেউ পারেনি, আমি ঠিক পারবো। আরে হবে না কি করে, আবার হবে না মানে এত জটিল ব্যাপার হয়ে যাচ্ছে, মাত্র একটা অ্যাঙ্গেল তিন ভাগে গল্প হবে না, আমি ঠিক পারবো। আর তেমনি হয়নি তার পরেরগুলো। পরেরগুলো কি? সেকেন্ডটা কি ছিল? এই পরে কি বলেছিলাম? ডুপ্লিকেট। আচ্ছা, তার আগে আমি অ্যাঙ্গেল ট্রাইসেকশনের আরেকটা মেথডের কথা এখানে বলছিলাম, যেটা দেখিনি। এই এরকম দেখতে যন্ত্র তোমরা অনেকে দেখেছো, এটাকে বলে বিদেশি নাম টমাহক, আমাদের দেশে বলে শুমেকার্স নাইফ। মুচিরা যারা চামড়া কাটেন দেখেছো, খেয়াল করে এরকম এরকম করে চাপ দিয়ে দিয়ে চামড়া কাটেন, এরকম যন্ত্র দিয়ে না হ্যান্ডেলটাকে ধরে, হ্যাঁ তলাটা ধারালো থাকে, এরকম করে চামড়া কাটেন, শুমেকার্স নাইফ বলে। এই যন্ত্রটা ব্যবহার করে অ্যাঙ্গেল ট্রাইসেকশন করা যায়। ইয়েস, এই যন্ত্রটা ব্যবহার করে দেখো কেমন করে করা যায়। অ্যাবসলিউটলি বিউটিফুল, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ম্যাটার। যন্ত্রটার বিশেষত্ব কি? হ্যাঁ আমি জানি না, আমার পাড়ার যে মুচি ভাই ওটা দিয়ে কাটেন তার যন্ত্রটা এই বিশেষত্ব মেনে তৈরি কিনা সেটা আমি জানি, কিন্তু যে টমাহক বা যে শুমেকার্স নাইফ আমার লাগবে অঙ্কের এই কাজের জন্য, তার একটা শর্ত আছে। সেখানে এই যে সেমি সার্কুলার পার্টটা, তার যে রেডিয়াস, এই বাইরে বেরিয়ে থাকা অংশটা ততটাই হতে হবে, আর 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 মানে এইটা এর থেকে বড় বা ছোট হলে আমার এই কনস্ট্রাকশন মিলবে না। তো এটা কোনো জটিল ব্যাপার না, আমি এটা বানিয়ে নিতেই পারি, যে কোনো সময় পিছুয়ার কেটে বানিয়ে নিতে পারি। এই লেন্থটার কোনো রকম কোনো ধরা বাঁধা শর্ত নেই, এটা এত বড় লম্বা হলেও চলবে, এইটুকু হলেও চলবে, ওটা জাস্ট ধরার জন্য, ওটা আমার কিছু আসবে যাবে না, ওটা যা খুশি বাড়িয়ে দিতে পারি। কিন্তু এই যে রেডিয়াসটা, দিস রেডিয়াস আরবিট্রারি, এগেইন ওই আর কতটুকু ডাজন্ট ম্যাটার, 2 সেন্টিমিটার নাও, 1 সেন্টিমিটার নাও, 1.5 নাও, 3.9 নাও, যাই নাও, কিছু আসবে যাবে না। কিন্তু যন্ত্রটা তৈরি করতে হবে এই রেডিয়াস যতটা এটা ততটাই বেরিয়ে আছে সেই কথা মেনে। এবার ধরো এই আরবিট্রারি অ্যাঙ্গেল পাওয়া দেওয়া আছে, দেখতে পাচ্ছো অ্যাঙ্গেলটা, এই শুমেকার সাইন বা তোমার হাত তুমি এখানে সেট করেছো, কিভাবে? এই যে ডাঙ্গা, এই ডাঙ্গাটাকে তুমি এখান দিয়ে পাস করছো, যেহেতু এর দৈর্ঘ্যের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কোনো নির্দিষ্ট শর্ত নেই, যেখানেই হোক তুমি দৈর্ঘ্য বাড়িয়ে দাও, এখান দিয়ে পাস করাচ্ছ, কিরকম পাস করাচ্ছ, যদি ইন্টেনশন যে এই যে এই যে অংশটা এটা যেন এই যে অন্য বাহুটাকে টাচ করে থাকে, এটা স্পর্শক, এটাকে তুমি এমনভাবে এখানে প্লেস করেছো, এই তোমার হাতটাকে ভালো করে খেয়াল করো, এই ডাঙ্গাটা হচ্ছে এইটা এইটা, আর এই যে সেমি সার্কেলটা সেটা হচ্ছে কালো সেমি সার্কেলটা, আর এই হচ্ছে তোমার অ্যাঙ্গেল, এমনভাবে পাস করাতে হবে যাতে করে এই লাইনটা যাবে এই ভার্টেক্স দিয়ে আর এইটা যাবে এখানে টাচ করে স্পর্শক। আর যদি হয়ে যায়, তা যদি হয়ে যায় তাহলে এই এই যে টমাহকের এই যে সেমি সার্কেল তার যে সেন্টার, সেই সেন্টারের সঙ্গে জয়েন করা এই লাইনটা আর এই যে লাইনটা এরা হবে এই অ্যাঙ্গেল ট্রাইসেক্টর, এটা একটা এটা একটা, এরাই হচ্ছে এই অ্যাঙ্গেলের ট্রাইসেক্টর। দ্য প্রুফ ইজ এলিমেন্টারি, তোমাদের তুমি দেখতে পাচ্ছ চোখে, দেখো খেয়াল করে এই যে রেডিয়াস আর, যখন তুমি এখানে এটাকে স্পর্শক হিসেবে টাচ করিয়েছো তখন এটা রেডিয়াস কত হবে? আর, এটা তো একদম এলিমেন্টারি জিওমেট্রি প্লাস মাইনাস, তাই না? তাহলে এইটা আর যদি হয় এইটাও আর, আর এই যে ডকেট লাইনটা তুমি জয়েন করেছো, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, দুটোই তো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এটা তো বাই কনস্ট্রাকশন রাইট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে এটা রেডিয়াস ভেক্টর অন দা ট্যাঞ্জেন্ট, রেডিয়াস ভেক্টর অন দা ট্যাঞ্জেন্ট কি হয়? রাইট অ্যাঙ্গেল। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা আরেকটা সমকোণী ত্রিভুজ, এবং সেখানে আর এইচ এস প্রয়োগ যদি করো, দেখো হাইপোটেনিউসটা কমন, রাইট অ্যাঙ্গেল কমন, আর এই হচ্ছে তোমার রেডিয়াসটা হচ্ছে ইকুয়াল সাইন, সো দে আর কনগ্রুয়েন্ট, তাহলে তারা কনগ্রুয়েন্ট মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, রাইট? এবার তুমি আসো এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে,
এই যে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কার মধ্যে? এই যে রেডিয়াস আর, এই যে রেডিয়াস আর। আচ্ছা এটাকে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক ছেড়ে দিই, এই প্রমাণ করো যে বাকি দুটো ট্রায়াঙ্গেলও কনগ্রুয়েন্ট হচ্ছে, এন্ড দেয়ারবাই প্রুভিং দ্যাট অল দ্য ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। এটা হোমওয়ার্ক হইল, পরে পড়ার যখন আসবো তখন জেনে নেবো যে কারা করতে পেরেছো, রাইট? একদম এলিমেন্টারি ক্লাস এইটের জ্যামিতি, আর বেশি কিছু লাগে। সো আফটার ক্যান বি ট্রাইসেক্টেড, বাট নট বাই রুলার এন্ড কম্পাস, দিস ইজ নট রুলার কম্পাস কনস্ট্রাকশন। কাজে ট্রাইসেক্ট করা যাবে না, ইজ এ রং স্টেটমেন্ট। রুলার কম্পাস কনস্ট্রাকশনে ট্রাইসেক্ট করা যাবে না। আর কি করা যাবে না, আর কি করা যাবে না, আর করা যাবে না বলেছিলেন, ডুপ্লিকেট আ গিভেন কিউব। কিউব মানে হচ্ছে কি? ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব মানে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ডুপ্লিকেট মানে তার ডাবল ভলিউমের কিউব বানানো। একটা তোমাকে কিউব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ঘনকের ভলিউম মানে ঘনফল কত, সাইড যদি এক্স হয় তাহলে ঘন, ঘনকের ঘনফল হচ্ছে এক্স কিউব। তোমাকে বানাতে হবে এমন একটা ঘনক যার ভলিউম হবে টু এক্স কিউব। তার মানে তোমাকে বানাতে হবে এমন একটা দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা কত হবে, কিউব রুট অফ টু ইন্টু এক্স। তার মানে তোমাকে জানতে হবে কিউব রুট অফ টু, তুমি যদি এক্সটাকে গোড়া থেকে ওয়ান ধরে নাও কাজের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য এক্সটাকে ওয়ান ইউনিট ডিক্লেয়ার করবি, তাহলে তোমার জানতে হবে কি আলটিমেটলি কিউব রুট অফ টু কি করে কনস্ট্রাক্ট করে, বাই রুলার অ্যান্ড কম্পাস। তাহলে সমস্যাটা গণিতের ভাষায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে রুট টু নয় কিউব রুট অফ টু, এই লেংথটা কম্পাস আর রুলার দিয়ে কনস্ট্রাক্ট করা যাবে কি, এটা হচ্ছে আজকের গণিতের ভাষা। যখন এই সমস্যার সৃষ্টি হয়েছিল, কেন সৃষ্টি হয়েছিল সে আবার অন্য গল্প, মজার গল্প। এটাকে বলে যে প্রবলেম অফ ডালি অ্যান্ড অল্টার। গ্রিসের একটা পার্টিকুলার দ্বীপে সেই সময় তোমরা জানো অন্যতম ভয়াবহ অসুখ ছিল প্লেগ। প্লেগ তখন উজাড় হয়ে যেত, মহামারী তো ওরকম প্লেগ লেগেছে। সেখানে জিও সচিরদের সূর্য দেবতা সান গড, তার যে অল্টার সেখানে এরকম একটা এরকম স্কোয়ার ঘনক আকৃতি মানে কিউবয় কিউব শেপের একটা অল্টার ছিল তার পূজার বেদি, তার সামনে জিউসের মূর্তি। তো সেইখানে ওই রকম প্রচুর লোক মারা যাচ্ছে, লোক মারা গেলে কি হয়, ভয়ে লোক পালিয়ে যাচ্ছে, মহামারী হবে যা, এবং সেই সময় তারপরে যা হতো বাকি যারা কোনো রকম বেঁচে করতে আছে তারা গিয়ে ঠাকুরের কাছে, আমরা যেমন গিয়ে প্রার্থনা করি যে হে ঈশ্বর রক্ষা করো, তো তারা তাদের যে দেবতা জিউস তার মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন সবাই যে হে ঈশ্বর আমাদের বাঁচাও, কেন ঈশ্বর কুপিত হয়েছে। তখনকার দিনে মানুষ এটাই বুঝতো, রোগ ব্যাধি তো বুঝতো না, ঈশ্বর রাগ করেছেন তাই। এবং সেই জন্য যারা ঈশ্বর ব্যবসায়ী যারা মাঝখানে থাকতেন তাদের সুবিধা হতো, তারা ঠিক আছে নো প্রবলেম আমি আজ রাত্রে কথা বলে নেবো, কালকে আমার কাছে ঈশ্বর বলে দেবো। তো ওই রকম যিনি ওখানে ছিলেন তিনি বললেন তাই নো প্রবলেম, কালকে এসো আমি আলোচনা করে দেখে নেবো যে কেন ঈশ্বর তোমাদের উপর রেগে গেছে। তো সবাই এসছে পরের দিন যে হে প্রভু কি হলো, ঈশ্বর কি বললেন? তা তিনি বললেন না আমি ঈশ্বর সঙ্গে কথা বলেছি, এটা তোমরা কি কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ করেছো ভাই, সূর্য দেবতা সান গড জিউস তার জন্য যে অল্টার বানিয়েছো তোমরা, এই এটা কি তার মাপের, এই যে অল্টার তার মহিমার সঙ্গে প্রপোর্শনে, ইমিডিয়েটটাকে দ্বিগুণ করতে হবে, ইমিডিয়েট দ্বিগুণ করতে হবে, এত ছোট অল্টার করে উনি রেগে গেছেন সেই জন্য সব মানুষ মরে যাচ্ছে, বলি এই সমস্যা দ্বিগুণ করতে হবে এক্ষুনি করে দিচ্ছি। আর গ্রামের লোকজন কোথায়, গ্রামের যারা ওই মিস্ত্রি রাজমিস্ত্রি আছে মেশান তাদের নিয়ম শিখে জিউস অল্টারটাকে ডাউন করতে হবে, তা ডাউন করে দিল, সব সাইড ফাইড বাড়িয়ে ডাউন করে দিল, দিয়ে জিউসের এবার তারপরে তো মরি চলছে, মরি চলছে, আরে হয়েছে তো প্লেগ, লোক তো মরেই যাবে, মরি চলছে। এবার লোকজন আবার এসে বলছে হে প্রভু আপনি কি বললেন, আপনি যে বললেন ডাবল করে দিলে এই বিপত্তি কেটে যাবে, কই কাটছে না তো সব তো লোক মরেই যাচ্ছে। তখন ওদের মধ্যে অঙ্ক জানা একজন লোক ছিল, সে তখন ক্যালকুলেট করে বললো আসলে দেবতা তো আরো বেশি রেগে গেছে তোদের কাণ্ড খারাপ জ্যানেট করছিস দেবতার সাথে, দেবতা কি বলেছিলেন ডবল করে দিতে হবে, তোর আট গুণ করে দিয়েছিস, সাইডটা ডবল করে দিয়েছিস, তো এর জায়গায় টু এ করে দিয়েছে সাইড, ওরা বড় বড় বানিয়ে দিয়েছে, তাহলে ভলিউম কত হয়ে গেছে, ওই জন্য দেবতা আরো রেগে গেছে, শিগগির ওটাকে কমা, তুমি ঠিকঠাক কর যাতে ভলিউমটা ডাবল হয়, বলে আচ্ছা ঠিক আছে করছি, তাই না? এবারে ডুপ্লিকেশন অফ কিউ, কিছুতেই আর সেই লেন্থ বের করতে পারে না, টপমোস্ট ম্যাথমেটিশিয়ানরাও আর পারে না যে কোন লেন্থ নিতে হবে সাইডের যাতে করে ভলিউমটা হবে টু ইউনিটস। আজকের ভাষায় আমি জানি কিউব রুট অফ টু, কাজে আজকের ভাষায় আমার কাছে সমস্যাটা হচ্ছে এই যে ক্যান আই কনস্ট্রাক্ট দ্য লেন্থ কিউব রুট অফ টু, যেমন স্কোয়ার রুট অফ টু কনস্ট্রাক্ট করতে পারো, পারো তো, ক্লাস টেনের কনস্ট্রাকশন ছিল স্কোয়ার রুট অফ টু, রাইট, স্কোয়ার রুট অফ ফাইভ, স্কোয়ার রুট অফ সেভেন, তাই না, কিউব রুট শিখিয়েছে,
দেখেছো কত ফাঁকি দিয়েছে তোমাদের, না শিখিয়েছে অ্যাঙ্গেল ট্রাইসেকশন, না শিখিয়েছে কিউব রুট, কিচ্ছু না শিখিয়ে তোমাদেরকে বাজারে ছেড়ে দিয়েছে। এইগুলো সিলেবাসে কি কবে আসবে আমরা কেউ জানি, কেউ কেউ পারে কেউ পারে না। কেন পারে না? এটা যে করা সম্ভব নয়, আবার আঠেরোশো বছর লেগেছে বুঝতে যে করা যাবে না। আবার সেই কথা, করা যাবে না মানে যদি আমি রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন তার বাইরে যদি বেরোই অফকোর্স করা যাবে। কে করে দিয়েছেন? আবার কে? ওই জিনিয়াস রিকামলের যে জ্যামিতি জিনিয়াস ছিলেন, যাকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাঁচজন গণিতজ্ঞের একজন মানা হয়, আর্কিমিডিস। আর্কিমিডিস করে দিয়েছে, কিন্তু দ্যাট ইজ নট এ রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন, তার ইঞ্জিনিয়াস ডিভাইস মেশিন বানিয়েছে। দেখো সেই মেশিন, তোমাদের জন্য সেই মেশিনের ছবি নিয়েছি আমরা। এই যে আর্কিমিডিসের মেশিন, ডুপ্লিকেশন অফ কিউবের জন্য, ডুপ্লিকেশন অফ কিউবের দরকার কি? সাইডের কিউব রুট অফ টু, এই লেন্থ আমি বের করতে চাইছি, তাই তো? মেশিনটা এরকম দেখ, এর ভেতর কি এরকম সিট আছে, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো বার, তার মধ্যে ফ্রিলি মুভ করতে পারে, একটা হরাইজন্টাল বার একটা ভার্টিক্যাল বার দুটো ফ্রিলি মুভ করতে পারে। আমি প্রথমে এই দুটো লোহার দণ্ড, একটা লেন্থ এ একটা লেন্থ টু, এ হচ্ছে যে লেন্থটাকে তুমি নিয়েছো গিভেন ওই সাইড অফ দ্য কিউব, আর তার টোয়াইস করে এটাকে দুটো ফিক্স করে দিলাম এখানে এক দুই নম্বর দিয়ে, এই সাইডগুলোকে সাইড করি এরকম পজিশনে এনে ফিক্স করলাম, তাহলে দেখো তিনটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা এ এটা টোয়াইস এ। তখন আমি দাবি করছি এই যে লেন্থটা তৈরি হলো এক্স, সেই এক্সটা এই কথা মেনে চলবে, এক্স কিউ উইল বি ইকুয়ালস টু টোয়াইস এ কিউ, তার কারণ ওই প্রপোর্শনালিটি অফ সাইডস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস, সিমিলার ট্রায়াঙ্গেলস বিয়ার সেম প্রপোর্শন সাইডগুলো, তাই না? এবিসি আর পিকিউ আর যদি দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা তো ক্লাস নাইনের জ্যামিতি, এবি বাই পিকিউ ইনসেট্রা, সেই জ্যামিতিটাকে অ্যাপ্লাই করা যায়। ভালো করে দেখো, আবার দেখো প্রথম দিকে স্লাইডার দুটো স্লাইড করছে ইচ্ছে মতো করা যাবে, আমি কি করেছি এটাকে এ ইউনিট এটাকে টুয়াইস এ ইউনিট করেছি, করে এই জিনিসটাকে লোহার রড এখানে একদম স্ক্রু দিয়ে টাইট করে ফিক্স করে দিলাম, এটা এ এটা টুয়াইস এ, এখানে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার এই স্লাইডার হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্লাইডারকে স্লাইড করে এই কনফিগারেশন বানালাম, বানালে এই যে লেন্থ এখানে তৈরি হচ্ছে দিস, দেখো কারণ এ বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই টু এ, ওই সিমিলারিটি রিলেশন থেকে করসপন্ডিং কোনগুলো রাইট হ্যান্ড সেখান থেকে এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই টু, এখান থেকে তুমি যদি এলিমিনেট করো মাঝখান থেকে তুমি যদি এলিমিনেট করো ওয়াই কে, তাহলে রিলেশনশিপ পড়ে থাকবে, সো ডিভিজন, ঠিক আছে? আরেকবার দেখো, একটু নিজের মনে মিলিয়ে নাও যে কোন কোন সাইডগুলো দেখবে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, যেরকম ভাবে সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলারিটি বুঝতে হয় কোন সাইডের সঙ্গে কোন সাইড সিমিলার, তার সঙ্গে মিলিয়ে নাও যে রেশিও কার সঙ্গে কার তৈরি হচ্ছে সাইডে, এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই, খেয়াল করো এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই টু এ, মাঝখান থেকে তুমি যদি ওয়াইটাকে এলিমিনেট করো, ওয়াইটার টার্মসে লিখে ওয়াইটাকে বিজয় করে দাও দুই জায়গা থেকে, এলিমিনেশন তো নিশ্চয়ই বলে তোমার ওয়াইটাকে বাদ দিয়ে দিতে হবে ওর টার্মসে, এ আর এক্স, এক্স আর এ এর মাধ্যমে লিখে, তাহলে রিলেশনশিপ যেটা বের হয়ে যাবে এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই টু এ, ওয়াই এর টার্মসে এখানে ক্যালকুলেট করো, করে ওয়াইটাকে বিজয় করলে এক্স আর এ এর মধ্যে যে রিলেশন বের হবে সেটা হচ্ছে এটা, এক্স কিউব ইকুয়ালস টু ওয়াই কিউব, তাহলে এ যদি তুমি লেংথ ছাড়ো ওই এক্স হবে সেই লেন্থ, এই মেশিন তোমায় সেই লেন্থ বের করে দেবে, এই লেন্থের সমান করে তুমি ওই প্রথম রড দুটোকে রাইট অ্যাঙ্গেলে ফিট করে বানিয়ে নাও, নিয়ে এই যন্ত্রে ফেলে দাও, তাহলে ওখান থেকে এক্স এর লেন্থ বেরিয়ে আসবে। দিস ইজ দ্য জিনিয়াস অফ আর্কিমিডিস। আর কিছু, আমরা দুটো প্রবলেমের কথা বললাম, তিন নম্বর টু কনস্ট্রাক্ট আ রেগুলার হেপটাগন, রেগুলার পলিগন তোমরা বোঝো, রেগুলার পলিগন মানে হচ্ছে যার সবকটা বাহু দৈর্ঘ্য সমান এবং ন্যাচুরালি সেই কারণেই তার সবকটা ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো ইকুয়াল ইন মেজার, রেগুলার ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? রেগুলার কোয়াড্রিল্যাটারাল হচ্ছে স্কোয়ার, রাইট? তেমনি রেগুলার পেন্টাগন, হেক্সাগন, হেক্সার পরে যিনি আসেন তার নাম রেগুলার হেপটাগন, সুষম সপ্তভুজ। প্রবলেম হচ্ছে গ্রিক জিওমেটাররা ষড়ভুজ পর্যন্ত আঁকতে পারতো এবং সপ্তভুজ ছাড়িয়ে আরো বহু দূর পর্যন্ত অনেক বেশি সুষম ভুজ আঁকতে পারত, কিন্তু কিছুতেই কেউ সুষম সপ্তভুজ একে উঠতে পারত না। অতএব ওইটা ওদের একটা ধারণা যে ওইটা আরে সব হয়ে যাচ্ছে, সেভেনটা হচ্ছে না, আর একটু কোনো কায়দা করছে না, অ্যাপ্রোচটা সবসময় এটাই মানুষের প্রথম আসে যে আমি পারছি না, আমি পারছি না, আমার ওটা করা যাবে না, এরকম উদ্ধত চক্করে কেউ আসে না, আমি পারছি না মানে নিশ্চয়ই আমার মাথায় আসছে না, আরেকটু চেষ্টা করি হবে, সেটা হচ্ছে প্রবলেম অফ ব্যাক কাইন্ড, রেগুলার হেপটাগন। কেমন করে আঁকতো এরা এগুলো? এরা আঁকতো এগুলোকে একটা সার্কেলের মধ্যে সবসময় বৃত্তস্থ করে, বৃত্তস্থ করে আঁকতো, কারণ তাতে সুবিধা কি হতো, আমার এখানে কোনো বোর্ড নেই, থাকলে আমি তোমার সহজে বোঝাতে পারতাম, হাত পা নাড়ছি দেখো বুঝতে পারছো, বুঝতে পারো বোর্ড আছে, সময় নেই,
আমি হাত পা নিয়ে বোঝানোর চেষ্টা করছি, ফলো করার চেষ্টা করো, ইটস নট ডিফিকাল্ট, আই এম শিওর যদি তুমি অ্যাটেনশন দাও তাহলে বুঝবে আমি কি বলতে চাইছি। একটা সার্কেলের মধ্যে একটা পলিগনকে তুমি যখন ইনস্ক্রাইব করছো, মানে পলিগনের ভার্টেক্সগুলো সব সার্কেলের উপরে থাকবে। এই কনস্ট্রাকশনের সুবিধা কি? সুবিধা হচ্ছে পলিগনের সাইডগুলোর লেন্থ যেহেতু ইকুয়াল, তার মানে অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল তারা সেম অ্যাঙ্গেল রেন্ডার করবে, তাই তো? তার মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি তুমি সার্কেলের মধ্যে আঁকতে চাও, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড সেন্টারে কত অ্যাঙ্গেল দেবে? 120, কারণ পুরোটা 360 সেন্টারে। এই যে সাইডটা এটাও এখান থেকে সেন্টারে জয়েন করলে 120 হবে, এই সাইডটা সেটাও 120 হবে, 120 120 লাইক তিনটের বদলে তুমি যদি রেগুলার এন গন আঁকতে চাও, সার্কেলের ভেতরে রেগুলার এন গন আঁকতে চাও, পলিগন উইথ এন সাইডস, তাহলে তোমাকে এমন লেন্থ একটা আঁকতে হবে উইচ ইজ এ কর্ড, সার্কেলের এমন একটা কর্ড তোমায় আঁকতে পারতে হবে যে কর্ডটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল সার্কেল করবে? 2π/n, তাই না? 2π তো হচ্ছে 360, তাহলে সার্কেল যখন ট্রায়াঙ্গেল আঁকতে চাইছো নাম্বার অফ সাইড এন হচ্ছে 3, তখন সেন্টারের অ্যাঙ্গেল কত? 120, কেন? 2π/3, তাহলে তুমি যখন স্কোয়ার আঁকতে চাইবে তখন স্কোয়ারের যে কোনো বাহু, স্কোয়ারের বাহুটা সার্কেলটা ছবিটা দেখতে পাচ্ছ ছবির সামনে, একটা সার্কেল আছে তার মধ্যে ইনস্ক্রাইব স্কোয়ার, মানে স্কোয়ারের ভার্টেক্সগুলো সার্কেলের ওপরে আছে, তাহলে স্কোয়ারের যে সাইডটা একটা সাইড সেটা সার্কেলের পরিপ্রেক্ষিতে সেটা কি? সার্কেলের একটা কর্ড, তাহলে কর্ডটা সেন্টারে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করছে? 2π/4, তেমনি পেন্টাগন হলে 2π/5, রাইট? তেমনি এই যে না পারাটা, এই না পারাটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট প্রবলেম অ্যাঙ্গেলের টার্মসে? নট টু বি এবল টু কনস্ট্রাক্ট 2π/7, 2π/5 আঁকা যায়, 2π/6 আঁকা যায়, 2π/3, 2π/4, 2π/8, 10, 9 অনেক কিছু আঁকা যায়, নট 2π/7, 2π/7 এমন একটা সেগমেন্ট আমি তৈরি করতে পারছি না সার্কেলের ভেতরে, মানে এমন একটা কর্ড লেন্থ আমি তৈরি করতে পারছি না যে কর্ড লেন্থ উইল গিভ এক্স্যাক্টলি 2π/7 অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। যদি পারতাম তাহলে আমার কাজ বেরিয়ে যেত, পারি ওই আবার 2000 বছর ধরে না পারা চলে এসেছে। তার সাথে 4 নম্বর প্রবলেম আরেকটা, দ্য কনস্ট্রাক্ট এ স্কোয়ার হ্যাভিং ইকুয়াল এরিয়া উইথ দ্যাট অফ এ গিভেন সার্কেল, স্কোয়ারিং এ সার্কেল, বৃত্ত দেওয়া আছে একটা, তার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, স্কোয়ারিং এ সার্কেল। এমনকি রামানুজনের সেই বিখ্যাত ডায়েরিতে খুঁজলে দেখা যায় রামানুজন পর্যন্ত তার ছেলেবেলায় এই প্রবলেম নিয়ে মাথা কামিয়েছেন, এর অ্যাপ্রক্সিমেট সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, কারণ কমপ্লিট এক্সাক্ট সলিউশন তো হবে না, ইটস নট পসিবল স্কোয়ারিং এ সার্কেল, কেন হবে না? সমস্যা কোথায়? সার্কেল এরিয়া কত? সার্কেল এরিয়া কত? পাই আর স্কোয়ার, তাই তো? পাই বোঝো তো? পাই পাই বোঝো? পাই মানে কত? 22/7, 22/7 কেমন নাম্বার? 22/7 রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? 22/7 রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? রেশনাল নাম্বার। আর পাই ইকুয়াল টু 22/7, তার মানে পাই একটা রেশনাল নাম্বার। শোনো, পাই যদি রেশনাল নাম্বার হয় তাহলে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ইটস এ রাইট স্টেটমেন্ট। ম্যাথমেটিক্যাল লজিক বলে একটা স্টেটমেন্টের প্রথম পার্ট ইফ পার্টটা যদি ফলস হয় তাহলে কনসিকোয়েন্ট যাই থাক টোটাল স্টেটমেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ ট্রু, কারণ ইফ পাই ইজ এ রেশনাল নাম্বার দেন আই এম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইটস এ ট্রু স্টেটমেন্ট বিকজ পাই ইজ নট রেশনাল নাম্বার। 22/7 ইজ এন অ্যাপ্রক্সিমেশন অফ পাই, পাই এর মান 22/7, ইটস এ ওয়ার্কিং অ্যাপ্রক্সিমেশন, রেশনাল অ্যাপ্রক্সিমেশন অফ পাই, পাই এর এক্সাক্ট ডেসিমাল ভ্যালু ক্যানট বি ডিটারমিনড, and it is a common feature with all the irrational numbers. Pi to অনেক বড় কথা, root 2 এর value তুমি exactly বের করতে পারো না, তুমি কেন কোনো কম্পিউটারও পারো না, value মানে root 2 এর value কত? root 2, root 2 এর value root 2, আর বাকি যেগুলো বলছো ওগুলো সব root 2 এর decimal approximation। সে তুমি 3 ঘর পর্যন্ত নাও বা 30 ঘর পর্যন্ত নাও, পাই এর কোটি কোটি ঘর পর্যন্ত নেওয়া আছে, কিন্তু exact decimal value তুমি বের করতে পারবে না। তো এখানে তুমি যদি এরিয়া অফ দ্য সার্কেল পাই আর স্কোয়ার, আচ্ছা কাজের সুবিধার জন্য আর ইকুয়াল টু 1 ধরে নিলাম, তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কত হচ্ছে? পাই, তাহলে আমি কি পাই? একটা পাই, পাই একটা পাই, পাই। এবার একটা স্কোয়ার যদি এরিয়া পাই হতে হয়, স্কোয়ারটা তো সমান এরিয়া হতে হবে, তাহলে স্কোয়ারের সাইড কত হতে হবে? রুট পাই,
প্রশ্ন হচ্ছে রুট পাই কি পাই? পাই তো পাই, রুট পাই তো পাই না। কি দিয়ে পাই না? রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশনে পাই না। রুলার কম্পাস দিয়ে রুট পাই কনস্ট্রাক্ট করা যায় না। কিন্তু এই যে জায়নার গল্পগুলো বলছি, এই জায়নার গল্পগুলো, জায়নার গল্পগুলো গ্রিক আমলের গল্প নয়, জায়নার গল্পগুলো অনেক পরে, যে পরে পৌঁছানোর সময় আজকে তোমাদের আন্টিরা আমাকে আর দেন। এতক্ষণ ছিলাম জ্যামিতিতে, জ্যামিতির বীজগাণিতিকরণ হলো। জ্যামিতি একটা সময় সপ্তদশ ষোড়শ শতাব্দীর পর থেকে বীজগাণিতিকরণ শুরু হলো। জ্যামিতি আগে ভাবা হতো শুধু ছবি মাধ্যমে বিজ্ঞান, পরবর্তীকালে দেখা গেল জ্যামিতির যে সমস্ত ছবি আমরা আঁকি তার প্রত্যেকটা বীজগণিতের সমীকরণ দিয়ে বলা যায়, যেটা তোমরা এখন শিখছো কোথায়? কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি ইজ প্রিসাইসলি দ্য বিগিনিং অফ অ্যালজেব্রাইজেশন অফ জিওমেট্রি। জ্যামিতির যে সমস্ত সমস্যা তাকে বীজগাণিতিকরণ কর। তুমি যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন বলছো, সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে কি ভাসছে? একটা সার্কেল উইথ সেন্টার জিরো জিরো রেডিয়াস থ্রি। এটা কিন্তু দেকার্তের সময়ের আগে ছিল না। দেকার্তের অনেক দেকার্তের হাতে যখন কার্টেশিয়ান জিওমেট্রির জন্ম নিল, তারপর দেখা গেল তার আগে পর্যন্ত কি ভাবতো জানো দুনিয়া? তার আগে পর্যন্ত সবাই জানতো জ্যামিতি মানে গ্রিক বিজ্ঞান, আর অ্যালজেব্রা মানে হচ্ছে আরব বিজ্ঞান। আর গ্রিক আর আরবের মধ্যে ধর্মগত পার্থক্য ছিল বিরাট। এ আবার এক ইতিহাসের গল্প, ক্রুসেড, ধর্মযুদ্ধ, একদিকে ক্রিশ্চিয়ানস একদিকে মুসলিমস, শয়ে শয়ে বছর ধরে ইউরোপে চলতো, বংশ পরম্পরায় ওই বছর যুদ্ধ হয়ে চলতো ক্রুসেডস, এবং ওই ক্রস কালচারাল ফার্টিলাইজেশনে একসময় জন্ম হয়েছে এই দুটো বিজ্ঞানের মেলবন্ধন, যেখানে বোঝা গেছে যে জ্যামিতির ছবি আর আরবের ইকুয়েশন একই মুদ্রা আর এপিটোপিট, যেখান থেকে জন্ম নিয়েছে এই অ্যালজেব্রাইজেশন অফ জিওমেট্রি, আর পরবর্তীকালে অ্যালজেব্রাইজেশন অফ দ্য হোল ম্যাথামেটিক্স। এই অ্যালজেব্রাইজেশন যখন শুরু হলো, তখন গিয়ে প্রমাণ হলো একে একে যে এই প্রবলেমগুলো ইম্পসিবল টু সলভ বাই জিওমেট্রিক মেথডস। জিওমেট্রির মধ্যে থেকে এদেরকে প্রমাণ করা যায়নি, এই প্রবলেমগুলোকে অ্যালজেব্রার ভাষায় আগে চেঞ্জ করে নেওয়া হলো, চেঞ্জ করে নিয়ে অ্যালজেব্রার টুলস দিয়ে দেখানো হলো যে এটা করা যাবে না, কারণ এটা করতে গেলে অ্যালজেব্রায় যা করতে হয় তা হচ্ছে এরকম, এবং সেটা করা যাবে না তার প্রমাণ আছে। অতএব এই কাজটা জ্যামিতিতেও করা যাবে না। এইভাবে ঘুরিয়ে না দেখানোর মতন করে প্রমাণ হলো যে এগুলো করা যাবে না। এর ডিটেলসে সময় পেলে আমি জেমিনি এসটিএসে অনেকবার বলেছি, সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে, দুটো বা তিনটে ক্লাস লাগে, ক্লাস টুয়েলভ ইলেভেনের ছেলেদের মেয়েদেরই বলেছি, যারা শুনতে চায় বুঝতে চায় তাদের হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে পাওয়া যায়। যদিও যদি আমি দু কথায় বলতে চাই জিনিসটা কী, তাহলে সেই থিওরিটা পড়ানো হয় এমএসসির অ্যালজেব্রা ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এমএসসি ক্লাসে পড়ানো হয়, কিন্তু সেগুলো সব জার্গনস, তোমাকে তো আমি জার্গন দিয়ে বলতে পারবো না, তোমাকে তোমার মতন করে বোঝাতে হবে। দ্যাটস ওয়াই ইট রিকোয়ার্ডস টাইম, সময় ধরে 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 শেখাবো, সেটা আজকে নেই, কাজে আমি সেদিকে যাবো না। আমি শুধু তোমাকে একটা টেস্ট দেওয়ার চেষ্টা করবো, যে এই যে টেস্টের কথা আমি বলছি, এই যে ধরনার কথা আমি বলছি, টু প্রুভ সামথিং ইজ ইম্পসিবল, অঙ্ক কীভাবে এটাকে দেখে, টু প্রুভ সামথিং ইজ পসিবল ইজ পসিবলি ইজি বিকজ ইউ ক্যান প্রুভ ইট অ্যাকচুয়ালি, সামবডি গিভস দ্য প্রুফ, এই তো প্রমাণ, সো ইটস পসিবল। বাট টু ক্লেম সামথিং ইজ ইম্পসিবল, মানে আমি নয় তুমি 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 পৃথিবীর অন্য কেউ চেষ্টা করলে এটা পারবে না তার প্রমাণ করে দিচ্ছি, এইটা অঙ্কের একটা নতুন ধারণা ছিল সেই সময়, সেই ধারণা এই বীজগণিতের মাধ্যমে এসেছে। আমি তার একটা টেস্ট তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করবো, তার জন্য প্রথমে এনার কথা বলবো। গাউস, আচ্ছা আমার হাতে কত সময় আছে? আর পাঁচ মিনিট সময় আছে, বুঝতে পেরেছো? তাই পাঁচ মিনিটের মধ্যে যেটুকু হয় সেটুকুই বলবো, বাকিটুকু তোমরা পরে শিখে নেবে। গাউস, তোমরা ঘটনা ধরে ইন্টারাক্ট করো তো। আচ্ছা আমি এইটুকু তোমাকে বলি, গাউসের কথা বলছি, গাউসের নাম তোমরা শুনেছো না জানি না, প্রিন্স অফ ম্যাথমেটিক্স বলে গাউস। তার সময়ে অঙ্ক বা ফিজিক্সের এমন কোনো থিওরি নেই যেখানে গাউসের কোনো কন্ট্রিবিউশন ছিল। এত বড় মাপের একজন ম্যাথমেটিশিয়ান, সামান্য একজন ডেইলি ওয়ে আর্নারের ছেলে, গাউসের বাবা ছিলেন রাজমিস্ত্রির সহকারী, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষরা পৃথিবীতে দাগ রেখে যায় না, ভেরি এক্সেপশনাল, ভেরি এক্সেপশনাল, যেরকম তুমি দুটো চারটে নাম বলতে পারবে। এরাই থেকে রাজমিস্ত্রির জোগাড়ে তার ছেলে, নীল সাইনরিক আবেল মুচির ছেলে, তার বাবা ছিলেন গোবলার মুচি, শ্রীনিবাস রামানুজন তার বাবা শাড়ির দোকানের কেরানি, শাড়ি দেখাতেন কুড়ি টাকা বাৎসরিক মাইনে, এরাই ছাপ রেখে যান পৃথিবীর ইতিহাসে। কখনো মনে করো না যে আমি ডিপ্রাইভড, আমি আম্বানির ঘরে জন্মালে না জানি কি পারতাম, যা পারার তুমি এখনই পারো, এখনই তোমার মধ্যে সে লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে,
তার ঘুম ভাঙাতে পারো যদি তাহলে তুমিই পারবে। গাউস কি বলছেন দেখো, গাউস এবং এটা যখন বলছেন তার বয়স কত, এটা যখন এই রেজাল্ট যখন গাউস বলছেন তার পিএইচডি থিসিসের রেজাল্ট, তখন তার বয়স হচ্ছে 19 বছর। 19 বছর বয়সে ডিসকুইজিশন অ্যারিথমেটিকা এই বই লিখছেন গাউস তার পিএইচডি থিসিস। সেইখানে তিনি প্রমাণ করছেন যে একটা অল প্রাইম পি এর জন্য রেগুলার পি ওয়ান কনস্ট্রাক্ট করা যাবে, ইভেন ওনলি ইফ পি ইজ এ প্রাইম ফার্মা নাম্বার। ফার্মা নাম্বার মানে নাম্বারস অফ দিস ফর্ম, 2^2^n+1। ফার্মা সম্বন্ধে কথা বলতে গেলে সময় কিলোমে না আরো অনেক কথা বলা যেত। যাই হোক, এই ফর্মের নাম্বার যদি আমরা এন ইকুয়াল টু 0 বসালে এখানে তুমি পাবে দেখো 2^2^0। 2^2^0 মানে হচ্ছে 1, তাহলে 2+1 হচ্ছে 3, তাই হচ্ছে ফার্স্ট নাম্বার। 2^2^1 = 2^2^2 = 4, 4+1 = 5, so that's second form of number. এই ফার্মা প্রাইম, এই নাম্বারগুলো হচ্ছে ফার্মার এই ফর্মুলা অনুযায়ী পাওয়া প্রাইম নাম্বার। এখানে দেখো n = 0 1 2 3 4, n = 4 এই নাম্বারটা হয়েছে। তুমি ভাবতেই পারো যে স্যার n = 5 6 7 8 বসালে তো আরো বড় বড় ফার্মা প্রাইম বেরোবে। আজ পর্যন্ত ফার্মা ওই পর্যন্ত বের করেছিলেন, বের করে ভেবেছিলেন যে আমি প্রাইম প্রোডিউসিং ফর্মুলা বানিয়ে ফেলেছি, n এর মান পর পর বসালেই প্রাইম বেরোবে। কিন্তু আজ পর্যন্ত 2019 জুন পর্যন্ত এই পাঁচটার বাইরে এনে আর যত মানই বসাও না কেন কেউ প্রাইম নাম্বার বলে পাওয়া যায়নি। তার একটা বড় কারণ হচ্ছে নাম্বারগুলো এত বড় বড় হয়ে যায় সেগুলো আর ফ্যাক্টরি করতে পারে না। মানুষ এখন অনেক কিছু করতে পারে কম্পিউটারে, কিন্তু বড় বড় সংখ্যাকে ফ্যাক্টর করতে পারে না, কোনো সুপার কম্পিউটারও পারে না। পারে না বলে সুবিধা আছে অনেক, পারে না বলে আমাদের পকেটের প্লাস্টিক মানি সেফ আছে। ক্রিপ্টোগ্রাফি বলে একটা ব্রাঞ্চ অফ নলেজ আছে যেখানে না পারার কারণে আরএসএ ক্রিপ্টো সিস্টেম আমাদের এই যে মহানন্দে সারাদিন আমরা কম্পিউটারে আর ওই অনলাইন সব জিনিসপত্র কেনাকাটা চলেছি, তার সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি আসে ওই মানুষের আজ পর্যন্ত না পারা একটা জিনিস থেকে, সেটা হচ্ছে নট টু বি এবল টু ফ্যাক্টর লার্জ নাম্বারস ইভেন উইথ দ্য মোস্ট সফিস্টিকেটেড অ্যান্ড পাওয়ারফুল কম্পিউটার অন আর্থ। ইফ দ্য নাম্বার ইজ রিয়েলি লার্জ, কম্পিউটার ক্যানট ফ্যাক্টরাইজ ইট ইন টু প্রাইম ফ্যাক্টরস ইফ ইটস রিয়েলি লার্জ নাম্বার। তো এনিওয়ে, এই ফার্মা প্রাইমগুলোর রেসপেক্টে আমি ফর্মুলার কথা বলছি, এটার দিকে একটু মন দাও মাই ফ্রেন্ডস, যেখানে আমরা ছিলাম অ্যাঙ্গেল ট্রাইসেকশনের একটা অ্যাবস্ট্রাক্ট প্রমাণের কথা তোমায় বলবো যে আর্বিট্রারি অ্যাঙ্গেল ক্যানট বি ট্রাইসেক্টেড, আর্বিট্রারি অ্যাঙ্গেল ক্যানট বি ট্রাইসেক্টেড, তার একটা প্রমাণ এখান থেকে এক লাইনে উঠে আসে। যদি যদি তুমি গাউসের রেজাল্টটা মেনে নাও, গাউস কি বলছে, রেগুলার পলিগন অফ এন সাইডস কনস্ট্রাক্টেবল হবে যদি সেই এন সংখ্যাটা এরকম দেখতে হয়, রাইট। আমি তোমায় প্রমাণ করবো, আমার বন্ধু ওখানে বসে কেউ বলছে 120°কে চার ভাগে তিন ভাগে ভাগ করেছো না কি করেছো, একটা চার ভাগে ভাগ করেছো কি একটা বলছি, আমি তোমাকে প্রমাণ করবো। প্রথমে দেখো 40° ইজ নট কনস্ট্রাক্টেবল, কারণ 40° কনস্ট্রাক্টেবল অ্যাঙ্গেল হলে 60° ট্রাইসেক্টেবল হয়ে যায়, তাই তো? 40° যদি কনস্ট্রাক্টেবল হয় তাহলে 60° ট্রাইসেক্টেবল, সো আই উইল প্রুভ অ্যাকচুয়ালি 60° ক্যানট বি ট্রাইসেক্টেড। ওয়াই? বিকজ আই উইল প্রুভ 40° cannot be constructed. Why? Because if 40° angle is constructible, then the corresponding polygon inscribed within the circle, jar ek ekta side center e je angle debe, sei angle ta 40° kore ana shombhob hoto? 40° jodi constructible hoto, tahole inscribed in the circle এমন একটা পলিগন আঁকতে পারতাম, মানে এমন একটা দৈর্ঘ্য তৈরি করতে পারতাম কর, যে কর্ডটা 40° অ্যাঙ্গেল দেবে একটা সেন্টার, যে কর্ড সেন্টারে 40° অ্যাঙ্গেল দেয় সেই কোণ থেকে কোণ সুষম বহুভুজ তৈরি হবে, 360/40, কত হচ্ছে সেটা 9, তারপরে রেগুলার নোনাগন কনস্ট্রাক্টেবল হতে হবে, 40° অ্যাঙ্গেল কনস্ট্রাক্টেবল হলে তার ইকুইভ্যালেন্ট ম্যাথমেটিক্যাল বক্তব্য হচ্ছে রেগুলার নোনাগন ইজ কনস্ট্রাক্টেবল। কিন্তু গাউস ফর্মুলা বলছে যে সেই সমস্ত এন সাইডের রেগুলার পলিগন কনস্ট্রাক্টেবল যাদের চেহারা হচ্ছে এরকম, এখানে কে এর মান তুমি 0 করে দিতে পারো, ফলে এটা ইভেন পাওয়ার কোনো নেই, কিন্তু 9 সংখ্যাটাকে তুমি ফ্যাক্টরাইজ করলে কি কি ফ্যাক্টর পাচ্ছ, 3 আর 3, তিনটা ফর্মা প্রাইম। কিন্তু গাউস কি বলছে এদেরকে কেমন হতে হবে, ইফ অ্যান্ড অনলি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, অঙ্কের ভাষায় সবচেয়ে স্ট্রং থিওরেমস, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে, তাহলে রেগুলার পলিগন এন সাইড কনস্ট্রাকশন হতে গেলে এন সংখ্যাটাকে ভাঙলে ডিস্টিংক্ট ফার্মা প্রাইমে ফ্যাক্টর পেতে হবে, তার অড ফ্যাক্টরস, নয় তো অড নাম্বার,
নয় ফ্যাক্টর গুলোকে কি হচ্ছে অড ফ্যাক্টর্স প্রাইম ফ্যাক্টর্স থ্রি অ্যান্ড থ্রি বাট দে আর নট ডিস্টিংক্ট দে আর ফার অফ প্রাইম বাট নট ডিস্টিংক্ট সো দিস থিওরাম ইফ দিস থিওরাম ইজ ট্রু দেন আমি কি পেলাম এই থিওরাম যদি সত্যি হয় যে আমি মেনেছি এস সত্যি তাহলে রেগুলার নোনাগান কনস্ট্রাক্ট করা যায় না রেগুলার নোনাগান কনস্ট্রাক্ট করা যায় না বাই রুলার অ্যান্ড কম্পাস এবং করা যায় না মানে তার ইকুইভ্যালেন্ট কি 40 ডিগ্রি অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করা যায় না কারণ রেগুলার নোনাগান কনস্ট্রাক্টেবল হলেই তার যে কোনো একটা সাইড সেন্টারে অফ দ্য সার্কেল 40 ডিগ্রি দিত 40 ডিগ্রি কনস্ট্রাক্ট করা যায় না মানে 60 ডিগ্রিকে ট্রাইসেক্ট করা যায় না কারণ যদি যেত তাহলে ওয়ান অফ দ্য ট্রাইসেক্টর তার একদিকে 40 একদিকে 20 থাকতো সো অ্যাঙ্গেল ক্যানট বি ট্রাইসেক্টেড ইন জেনারেল ওয়ান কাউন্টার এক্সাম্পল ইজ গুড এনাফ মাই ফ্রেন্ডস এই পয়েন্টটার কথা ভালো করে বোঝো যার কথা আমি বলেছিলাম যে অঙ্ক যখন বলে যে সামথিং ইজ নট পসিবল তার জন্য একটা উদাহরণই যথেষ্ট আমি যদি প্রমাণ করতে চাই সামথিং ইজ পসিবল সামথিং হ্যাপেন্স দেন আই হ্যাভ টু প্রুভ ইট উইদাউট এক্সাম্পল দশটা কুড়িটা দশ লক্ষ এক্সাম্পল দিলেও কিছু আসবে যাবে না আই নিড এ আর্গুমেন্ট লজিক্যাল প্রুফ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যান বি ডান কিন্তু আমি যদি জাস্টিফাই করতে চাই যে কোনো একটা জিনিস করা যায় না তাহলে তার জন্য একটা মাত্র উদাহরণই যথেষ্ট যেমন এখানে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাইসেক করা যায় না এটা কনক্লুসিভলি প্রমাণ করলাম এন্ড হেন্স আই ক্যান ক্লেম সো অ্যান আর্বিট্রারি অ্যাঙ্গেল ক্যানট বি ট্রাইসেক্টেড রাইট বলো তোমাদের কি প্রশ্ন আছে বা প্রাইম নাম্বার ইজ এ গুড কোয়েশ্চেন যেটা কথা এখানে আমরা বলেছিলাম পিয়ার দ্য ফার্মা পিয়ার দ্য ফার্মা একজন ফরাসি ভূমিকম্প নন কিন্তু তাকে বলা হয় কিং অফ দ্য অ্যামেচার্স তিনি ছিলেন একজন রাজপুরুষ মানে রাজদূত ডিপ্লোম্যাট অবসর সময় একটু আধটু অঙ্ক করতেন সেই একটু আধটু অঙ্ক করতে গিয়ে তিনি অসামান্য এমন সব অঙ্ক করে গেছেন যে তার নাম এখন পৃথিবীর সর্বাগ্রগণ্য ম্যাথমেটিশিয়ানদের মধ্যে রাখা তো ফার্মা সেই সময় প্রাইম নাম্বার গুলো প্রাইম নাম্বার তোমরা জানো তাকে বলে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে একের থেকে বড় সেই সব সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা নয় একের থেকে বড় সেই সব সংখ্যা যাদের ফ্যাক্টর হচ্ছে এক এবং সংখ্যাটা নিজে আর কেউ নয় তারা হচ্ছে প্রাইম নাম্বার অঙ্কের ম্যাথমেটিশিয়ানদের বহু দিনের একটা স্বপ্ন যে এমন কোনো ফর্মুলা তৈরি করব যে ফর্মুলা থেকে সব প্রাইম নাম্বার বেরিয়ে আসে ওই আখের রসের যন্ত্রের মতো এ পাশে যেমন আখ ঢুকিয়ে দিলে ওপাশ থেকে আখের রস বেরিয়ে আসে এরকম একটা যন্ত্র তৈরি করবো এপাশ থেকে ফর্মুলা ঢুকিয়ে দেবো ওপাশ থেকে টপ টপ করে পরপর প্রাইম নাম্বার বেরোবে এরকম ফর্মুলা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কিন্তু সবাই চেষ্টা করেছেন কোনো না কোনো সময় করার সময় ফার্মা চেষ্টা করেছিলেন এবং এই ফর্মুলাটার কথা উনি বলেছিলেন টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ফার্মার সময় কিন্তু 17th century তখন এই ক্যালকুলেটার আবিষ্কার হয়নি কাজে উনি এন ইজ ইকুয়াল টু 0 1 2 3 এইগুলো বসিয়ে এত পর্যন্ত পেয়ে গেলেন তো দেখো যখন এন ইজ ইকুয়াল টু এখানে 0 1 2 3 4 বসিয়েছেন ফোর পর্যন্ত করে টু দি পাওয়ার 4 প্লাস 1 ক্যালকুলেট করে বের করলেন একক সংখ্যা প্রমাণ করলেন যেটা প্রাইম এর প্রমাণটা কিন্তু চাকরিখানি কথা যে এটা মৌলিক সংখ্যা এটা প্রমাণ করলেন হাতে কলমে এবং করে খুব খুশি হয়ে বললেন তারপরে আমি আবার একটা ফর্মুলা বানিয়ে দিয়েছি যে ফর্মুলা এন এর মান বসালে সব প্রাইম সংখ্যা বেরোবে আমি বলছি না কিন্তু যেগুলো বেরোবে তারা প্রাইম হবে এই দেখো উদাহরণ 1 2 3 4 সব প্রাইম বেরোচ্ছে কিছুদিন পরে আরেক ভদ্রলোক তার নাম লিওনার্দ অয়লার অয়লারের নাম শুনেছো দ্য মোস্ট প্রলিফিক ম্যাথমেটিশিয়ান ইন দ্য হিস্ট্রি যিনি শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন তাতেও তার বই লেখা থামেনি তিনি মুখ দিয়ে ডিকটেট করতেন মুখে ডিকটেট করতেন তার সহকারীরা বই লিখে দিত 700 ওপর বই এবং পেপার লিখেছেন সারা জীবনে লিওনার্দ অয়লার সুইডিশ ম্যাথমেটিশিয়ান অয়লার প্রমাণ করে দিলেন যে ফার্মার এর যে পরের সংখ্যাটা ফার্মা নাম্বার এন ইজ ইকুয়াল টু 5 বসালে টু দি পাওয়ার 5 প্লাস 1 যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা কোন দুটো সংখ্যার গুণফল দিয়ে বললেন অতএব এটা আর প্রাইম নয় আর সেই থেকে আজ পর্যন্ত F12 পর্যন্ত ভাঙা গেছে তারপরে আর বাকিগুলো আজ পর্যন্ত ভাঙা হয়ে যায়নি কারণ ওই যে বললাম কম্পিউটার দিয়ে এখনো পর্যন্ত আমরা এমন কোনো অ্যালগোরিদম বানাতে পারি দেখো অনেকে ভাবেন যে কম্পিউটার তো সর্বশক্তিমান কম্পিউটার দেবো টুক বলে দেবো কম্পিউটার ফ্যাক্ট করে সব উত্তর দিয়ে দেবে আসলে কম্পিউটার তাই পারে যে আমি পারি আমার থেকে তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারি কিন্তু এখনো পর্যন্ত আমি যা পারি না থিওরিটিক্যালি তা আমার নিজের থেকে করার ক্ষমতা হয়নি সেগুলো গবেষণার জায়গায় আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার গবেষণা যে কম্পিউটার নিজে থেকে ইন্টেলিজেন্ট হয়ে উঠতে পারে কিনা এখনো পর্যন্ত কম্পিউটার অ্যালগোরিদমকে ভরসা করে চলে আমি যেহেতু এখনো পর্যন্ত এমন কোনো ফাস্ট অ্যালগোরিদম ফর ফ্যাক্টরাইজেশন বানিয়ে দিতে পারিনি সেই জন্য কম্পিউটার এনাফ ফাস্ট ফ্যাক্টরাইজ করতে পারে না ইফ এ লার্জ নাম্বার ইজ গিভেন সে হ্যাং করে যাবে তো তোমার কম্পিউটার শুধু নয় বড় মেইন ফ্রেম কম্পিউটারকে দিলেও একই সমস্যা সেইটা জায়গায় দাঁড়িয়ে F12 পর্যন্ত এখনো পর্যন্ত পার্শিয়াল ফ্যাক্টরাইজেশন করা গেছে কিছু কিছু ফ্যাক্টর বেরিয়েছে তারপরে বোঝা যাচ্ছে পুরো নাম্বারটা প্রাইম নয় বাকিগুলো সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু করাই না তুমি ফার্মা প্রাইম সম্বন্ধে ইন্টারনেট লেখো তাহলেই পারে ফার্মা নাম্বার বা ফার্মা প্রাইম সম্বন্ধে ইন্টারনেট লিখে পুরো ইতিহাস পাবে এনিথিং এলস স্যার যখন হ্যাঁ বলো আমি শুনছি যখন ওই
অ্যাঙ্গেল ট্রাইসেক্ট করা যাচ্ছে না, মানে ওটাকে ইম্পসিবল বলা হচ্ছে, তখন তো তখনকার দিনেও তো শোমেকার্স নাইফ ছিল, তো সেই জিনিসটাকে স্ট্রেটেজ আর কম্পাস দিয়ে তৈরি করা যায় না? যায় না। ওই যে তুমি দেখো, আমরা যে ইয়ার মেথডটার কথা বললাম, আর্কিমিডিস এর মেথডটার কথা, যখনই তুমি আর সমান করে কেটে নিচ্ছ না, বলছো এইটা সমান আর আর অংশ বেরিয়ে থাকে, তোমার মাপতে পারতে হবে, মাপবে কি দিয়ে? স্ট্রেটেজ তো মাপতে পারে না, মাপবে কোথায়, আর মাপে কোথায়? এই যে মেপে তুমি যেই বসিয়ে দিচ্ছ, ওনার স্ট্রেটেজ থাকছে না, যার জন্য আমরা যে আর্কিমিডিস এর মেথডটা দেখে না, এগুলোকে বলা হয় হিস্ট্রিতে, এগুলো গ্রিক ম্যাথমেটিশিয়ানরা প্রচুর কনস্ট্রাকশন করেছেন এই যন্ত্রটাকে দিয়ে, কেবল নিউসিস, ওরা স্ট্রেট এজের থেকে আলাদা করে নাম দিয়ে নাম বলতে নিউসিস, এবং নিউসিস কি যেন স্ট্রেট এজের মধ্যে তার তার অপমান করা হয়েছে, তার অসম্মান করা হয়েছে, করে তার মধ্যে একটা অংশ আঁকা হয়েছে। এই নিউসিস কনস্ট্রাকশন দিয়ে প্রচুর কনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো করা যায় অনেক সহজে করা যায়, কিন্তু ওই যে বললাম সেই সময়টা সমাজ মনে করতো যে জ্যামিতি হচ্ছে একটা পারফেক্ট বিজ্ঞান, তার মধ্যে ইম্পিউরিটি ঢোকানো চলবে না, এইগুলোকে ভালো হতো ইম্পিউরিটি ইন্টেন ছট। ওই সমাজের পক্ষে আমি কিছু বলতে আসিনি, ওরা এভাবে ভাবতেন, ওরা এভাবে ভাবতেন, কিন্তু তুমি আজকের ভাষায় দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে এই কথা কখনো কেউ বলবে না যে জ্যামিতি করতে গেলে একমাত্র তাকে সো কল রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশনই করতে হবে। আজকের যুগে এটা এখনো টিকে আছে কেন এই আলোচনাটা? তার কারণ এর মধ্যে এতখানি গভীর অঙ্ক ঢুকে পড়েছে যে রুলার কম্পাস কনস্ট্রাকশন দিয়ে করা গেল না যেগুলো, সেগুলো যে করা যাবে না তার প্রমাণ এত জটিল হলো, তার যে অ্যালজেব্রাইজেশন, তার যে বীজগণিতকরণ, সেই বীজগণিতকরণ যেখানে চলে গেল বীজগণিতে, এবং সেটা কমার জানা বীজগণিত নয়, তার নাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটা অনেক ওপরের জিনিস, এবং বললাম না এটা পড়াচ্ছে কোথায় গিয়ে, মাস্টার্সের ক্লাসে গিয়ে পড়ানো হয় যে কেন সম্ভব নয়, কোথায় গিয়ে আটকাচ্ছে। তাই অতখানি জিনিসের মধ্যে এত সহজ দেখতে একটা জ্যামিতিক জিনিস, যেটা মনে হচ্ছিল প্রায় সবাই পারবে, 2000 বছর ধরে করছে, কিন্তু পারবে না প্রমাণটা যে এতখানি জটিল, এবং সেটা সম্পূর্ণ একটা অন্য ব্রাঞ্চে, এই যে সুইচ ওভার, এটা এটা অঙ্কের একটা নতুন দিক খুলে দিল, যে কোনো একটা সমস্যা না পারলে তার মানে সেটা সেখানেই খুঁজতে হবে, তার কোনো মানে নেই, অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তুমি যদি লজিক্যালি এই সমস্যাটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারো, যে এটা ওখানকার পরিভাষায় কী হয় এবং সেখানে সেটাকে সমাধান খুঁজতে পারো বা সমাধান যোগ্যতা প্রমাণ করতে পারো, তাহলে তুমি ফেরত এসে এখানকার সম্বন্ধে কথা বলতে পারবে। এই যে ইন্টারলিঙ্ক বিটুইন ব্রাঞ্চেস, এইসব যাত্রা শুরু হয়েছে এই আলোচনা, সেই জন্য এটা আজকে এখনো একটা গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে। এটা এখন এই মেসেজটা নিয়ে তোমরা কেউ এখান থেকে যেও না যে অতএব জ্যামিতি করতে গেলে রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশনই জ্যামিতি, বাকিগুলো জ্যামিতি নয়, না এটা গ্রিক আমলে ভাবা হতো, আমরা সেভাবে ভাবি না, আমাদের কাছে এগুলো সবগুলোই চমৎকার, সোমেকার নাইফ প্রমাণ যেটা আছে সেটাও চমৎকার, আর্কিমিডিসের প্রমাণও চমৎকার, হ্যাঁ, কিন্তু আমরা ডিস্টিংশনটা বুঝি যে ওগুলো তথাকথিত রুলার অ্যান্ড কম্পাসে সম্ভব নয়। কেন সম্ভব নয় তার প্রমাণ করতে গেলে যে অ্যালজেব্রা শিখতে হবে, সেই অ্যালজেব্রা অনেক গভীর জটিল এবং অনেক পরবর্তীকালের জিনিস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এ ওয়ান্ডারফুল থিং, যারা এত পুরনো, এত প্রাচীন এবং অ্যাপারেন্টলি এত সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা একটা প্রবলেম, যেখানে সমস্যাটা সবাই বুঝতে পারছে কিন্তু সমাধান কেউ করতে পারছে না, সেই সমাধান যে সম্ভব নয় তার প্রমাণ হচ্ছে 2000 বছর পরে অ্যাপারেন্টলি অন্য আরেকটা ব্রাঞ্চ অফ সায়েন্সে, অন্য আরেকটা ব্রাঞ্চ অফ নলেজে, এবং সেখান থেকে এখানে ফেরত আসা যাচ্ছে, সেইটার কারণে এই জিনিসগুলো ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে, রাইট? মাইনাস ইন্টু মাইনাস প্লাস কি করে, এটা আমার মনে পড়ছে প্রথমে একজনকে জিজ্ঞেস করেছিলেন একটা ইন্টারভিউতে, স্কুল চাকরির ইন্টারভিউতে, যে ছাত্রকে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয় আপনি কী করে শেখাবেন, তো তিনি বলেছিলেন চড়িয়ে শেখাবো, মানে না পারলে ঠাস করে মারবো, দুবার দাঁড়িয়ে শিখে যাবে মাইনাসে মাইনাসে ক্লাস। তো আমরা সাধারণত ওইভাবে শিখিয়ে থাকি স্কুল স্তরে, মাইনাসে মাইনাসে কেন ক্লাস হবে তার প্রমাণ করতে গেলে ওই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কথা বললাম, ওই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শিখতে হবে, রিং থিওরিতে পরিষ্কার প্রমাণ দেওয়া যায় প্লাস ইন্টু মাইনাস কেন মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস কেন মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস কেন প্লাস হবে, এর প্রতিটি প্রমাণ দেওয়া যায়, প্রতিটি প্রমাণ চমৎকারভাবে রয়েছে। তোমাকে আর একটু ধৈর্য ধরে আর কিছুদিন অঙ্ক নিয়ে পড়তে হবে, অঙ্ক নিয়ে যদি অনার্সের ক্লাসে পড়ো যখন রিং থিওরি পড়বে সেখানে তার ফার্স্ট চ্যাপ্টারেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কী করে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হচ্ছে। আর যদি একেবারে পিওরলি অ্যারিথমেটিকের মধ্যে থেকে বলতে হয় তাহলে সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, ক্লাস সিক্সের বলতে একসময় এই জিনিসগুলো খুব গভীরভাবে আলোচনা করেছিলাম, আনফর্চুনেটলি সেসব বই এখন আমার উঠে গেছে, এসব আলোচনা এখন আমি আর এখানে আনতে চাই না। ক্লাস সিক্সের বইতে এক সময় দায়িত্ব নিয়ে বলছি 2006-07-08 এই সময়কার কোনো ক্লাস সিক্সের সরকারি বই যদি পাও সেখানে পিওরলি অ্যারিথমেটিক প্রসিজিওরে এই গুণ ব্যাপারটাকে কীভাবে আমি যোগে ট্রান্সফার করতে পারি ইন কেস অফ ইন্টিজার্স সেটা বুঝিয়ে প্লাস এবং মাইনাস সংখ্যাকে দুপাশে রেখে
সংখ্যা অক্ষে তাদের মধ্যে যোগ এবং গুণের ধারণাকে জেনারেলাইজ করে ধাপে ধাপে পরিষ্কারভাবে দেখানো ছিল কি যুক্তিতে মাইনাস ইনটু মাইনাসকে প্লাস নিতে হয়। কিন্তু আনফর্চুনেটলি সেসবগুলো আমাদের এখানে তো কিছুদিন পরপর সব বদলে যায়। কিছুদিন পরপর আমাদের দেশের নিয়ম হচ্ছে রাজনৈতিক বদল যখন ঘটে তখন আগে সব কিছু ফেলে দিতে হবে, সব কিছু খারাপ হবে, কাজেই আবার সেগুলো যেগুলো ছিল সেগুলো হারিয়ে যায়, কাজে এখনও ওগুলো নেই, সেই বইও আমার কাছে নেই, কিন্তু তখন অনেক যত্ন করে লিখেছিলাম আমার সেটা মনে আছে। কিন্তু সেটা এই দু এক কথা এখানে মুখে তো বলাই যাবে না, এবং সেটা একটা হোল চ্যাপ্টার, একটা হোল পয়েন্ট অফ ভিউ, এবং এই পারপাস থেকেই লেখা যে কেন এই জিনিসটা হয় সেটা প্রায় কেউই ছাত্রছাত্রী ওই স্তরে বোঝে না এবং তাদের বোঝানোর চেষ্টা করে না। তোমাদের আগেই বললাম না, অঙ্কের সবচেয়ে সর্বনাশ হচ্ছে এই অ্যাপ্রোচটা আমাদের মাস্টারমশাই, যে বিভিন্ন জিনিস আমরা জোর করে চাপিয়ে দিই, একদিকে দাবি করি যেটা ক্রিস্টাল ক্লিয়ার পারসেপশন সাবজেক্ট, এখানে কোনো কিছু ফাঁক নেই, গাঁজা করে নেই, আর এমন অনেক কিছু আমরা জোর করে ছাত্রছাত্রীকে করতে বলি যেটা আমরা ব্যাখ্যা করে বোঝাই না বা বোঝাতে পারি না, অত তার জন্য তারা বিমুখ হয়ে যায়। তারা মনে করে যে ও তো স্যারের গায়ের জোর, ও আন্টির গায়ের জোর, এই সব সব ঠিক ঠিক লুক কেটে দিল। আমি একটা ছোটো বাচ্চার কথা বলি, এক সময় আমার অভিজ্ঞতা হয়েছিল যে বললাম আমি ক্লাস সিক্সে পড়েছি, এক সময় সাউথ পার্ক হাই স্কুলে ক্লাস সিক্সে, তাদের আমি তখন সবাই শেখানোর চেষ্টা করছিলাম ওই অ্যালজেব্রা শিখতে হয়, তো ক্লাস সিক্সে প্রথম এক্স আননোন, হ্যাঁ, পরপর ইন্টিজার্স তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ইন্টিজার্স একটার পর একটা কীরকম হয়, সেরকম হবে আননোনস নিতে হয় পরপর তিনটে কী হবে, অনেক করে বোঝানোর পর আমার জন্য মনে খুব ভালো বোঝাতে পেরেছি। তখন জিজ্ঞেস করলাম তাহলে তুই বল এ এ যদি একটা হয় তাহলে তার পরেরটা কী নেবো, সে বলবি তারপর একটা সি। এবার আমি যদি তখন বলি যে এক চোর মারো তাহলে কি অবস্থা হবে, তার যুক্তির জায়গায় সে কিন্তু এরপর বিকেই জানে, তার কাছে এই যে পরবর্তীতে আসা যে প্রোপাগেশন তার একটা নিজস্ব যুক্তি আছে, তাকে যদি আমি বলি এরপর এ প্লাস ওয়ান কেন আমি বলতে চাইছি সেটা যদি আমি তাকে জাস্টিফাই করে না বোঝাই যে গণিতের পরিপ্রেক্ষিতে কি অর্থে এরপর একটা এ প্লাস ওয়ান এরপর একটা বি নয়, তাহলে সে মুখ ফিরিয়ে নেবে। এবং এইটা ঘটে চলেছে সর্বত্র, সেটাই হচ্ছে আমার 28 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা, এটাই আমার উত্তর যে গণিত ভীতির এটাই কারণ। একটা কারণ হচ্ছে বাবা মাসি পিসিরা অঙ্কে কত পেয়েছিস, আর আরেকটা কারণ হচ্ছে মাস্টারমশাই, আর তার সাথে যদি সঙ্গত করে প্রপারলি সেটা হচ্ছে আমাদের এখানকার বইগুলো, যে বইগুলোতে অর্ধেকের ভুল ভাল যাচ্ছে তাই যাবতীয় কথাবার্তা লেখা থাকে এবং সেগুলোই পড়া দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। তাই তো এক্ষুনি সময় ছিল না বলে শিক্ষকায় ঢুকলাম না, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হয়, যে টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হয়, টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কেন হয় আমি দেখেছি যে বই পড়ানো হয় তাতে লেখা থাকে না, এ টু দি পাওয়ার এন মাইনাস এন, তারপরে এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন কেটে গিয়ে ওয়ান হচ্ছে, এ টু দি পাওয়ার এন মাইনাস এন, এই আর্গুমেন্টটা ওখানে চলে না। কেন চলে না বলো তো, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হতে হবে বাই ডেফিনেশন ওই প্রমাণ হয় না, কেন প্রমাণ হয় না, কোথায় ভুল, এ টু দি পাওয়ার জিরো কে এন মাইনাস এন লিখলাম মানে কি, এ টু দি পাওয়ার এন মাইনাস এন এর যে ফর্মুলা এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, সেখানে এম ইজ ইকুয়াল টু এন বসিয়ে দিলাম, তাই তো, এই যে বসিয়ে পাই কোথায় বসানো যায়, কাউকে কোথায় বসানো যায়, যদি বসানোর পরে যেখানে বসালাম সেটা ডিফাইন্ড থাকে, লগারিদম বসে লগারিদম কজন বসে লগ লগ এক্স ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ আর ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি বসিয়ে পাই লগ অফ মাইনাস ফাইভ প্লাস লগ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু লগ অফ ফাইভ ইন্টু থ্রি ফিফটিন, মানবে মানবে লগ অফ মাইনাস ফাইভ বললে তখন কেন মানবে না, বলবে লগ অফ মাইনাস ফাইভ তো ডিফাইন্ড নয় স্যার, কাজে বসিয়ে দিলেই হবে না, ফর্মুলা তো লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর জায়গায় যাকুশ বসিয়ে দেবো, বসিয়ে কাকে দেওয়া যায়, যাকে বসানোর পর ওর সংজ্ঞাটা মেনে চলে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন যেখানে তুমি বলছো এই এ টু দি পাওয়ার এন এর সংজ্ঞা তুমি কিভাবে দিয়েছো, এ টু দি পাওয়ার এন মানে কি, এ টু দি পাওয়ার এন মানে কি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এন টাইমস, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এন টাইমস, আবার একটা ভুল, আবার একটা ভুল, এবং এটাও যদি বইগুলোতে থাকে এ ইন্টু এ কত হয় কবার গুণ করলে, গুণটা কবার করলে দুবার গুণ করেছো, এ ইন্টু এ দুবার গুণ হয়েছে, হ্যাঁ কত হয়েছে, তাহলে এ ইন্টু এ ইন্টু এ এন টাইমস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন খানা এ এর গুণফল, এ টু দি পাওয়ার এন, এন বার গুণ করছি না এন খানা একে নিয়ে গুণ করছে, মাই ফ্রেন্ডস দিস ইজ ম্যাথমেটিক্স, এই পারসেপশন এই ক্লিয়ার পারসেপশন থাকা হবে এবং এটা তোমাকে তোমার বড় হয়ে শেখাবে না, এগুলো তোমাদের শেখা হয়নি যাদের আর শেখা না হয়েই থেকে যাবে, এই আক্ষেপটাই আমি প্রথম হবে করছি না, এই বইগুলোর ভুল ভালের কারণে এই কথাগুলো এগুলো তো এমন কিছু হয় কিন্তু এমএসসি ক্লাসে গিয়ে তোমায় শিখতে হবে, কিন্তু যে শিখছে তার প্রথমেই ঠিকটা শেখার কথা। এবারে যে এটুকু পাওয়ার এন যখন তুমি বললে এন খানা এর গুণফল,
এবার বলো তাহলে এন এইচটাকে জিরো বসিয়ে পাই কি তার মানে? এ টু দি পাওয়ার জিরো মানে কি এবার বলো? জিরো খানা এ এর গুণফল? হ্যাঁ কি মানে কি? আগে তো মানে বুঝতে হবে, শোনো ফর্মুলার আগে মানে আসে, ডেফিনেশন, একটা সিম্বলের ডেফিনেশন। আচ্ছা আমার আমি যদি তোমায় বলি মাই ফ্রেন্ডস, এ টু দি পাওয়ার টেবিল ইন টু এ টু দি পাওয়ার চেয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার টেবিল প্লাস চেয়ার, তুমি মানবে কি মানবে না বলো? মানবে? এ টু দি পাওয়ার টেবিল ইন টু এ টু দি পাওয়ার চেয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার টেবিল প্লাস চেয়ার, ঠিক আছে? যদি আমার বেলা প্রথম কি প্রশ্ন আসবে এর মানে কি স্যার? এ টু দি পাওয়ার টেবিল মানে কি? আমি তো বুঝবো মানে, তবে তো ফর্মুলা। তেমনি এ টু দি পাওয়ার জিরো মানে কি? তবে তো তার ইভ্যালুয়েশন এম ইকুয়াল টু এন বসিয়ে পাই, ওই যে এনটা তুমি মাথায় বসিয়েছিলে দ্যাট এন ওয়াজ এ পজিটিভ ইন্টিজার, তবেই তোমার এন খানা এ এর গুণফল কথাটা মিনিংফুল। অ্যান্ড জিরো ইজ নট এ পজিটিভ ইন্টিজার, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাস অফ নাইদার পজিটিভ নর নেগেটিভ। কাজে এ টু দি পাওয়ার এন যেখানে এনটা পজিটিভ তার সংজ্ঞাকে ভিত্তি করে বলা ফর্মুলায় তুমি জিরো বসিয়ে দিতে পারো না। এন ইকুয়াল টু এম বসিয়ে দিলাম, দিয়ে ওটাকে এ টু দি পাওয়ার জিরো করে দিলাম, এই ম্যাজিক কাজ করে না। দিস ইজ ননসেন্স, এবং এই ননসেন্সগুলোই বইগুলোতে থাকে এবং সেগুলো শেখানো হয়ে চলেছে বছরের পর বছর ধরে। এরকম একটার পর একটা ননসেন্স ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি, ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। এম ইজ টু এম রেশিও, তার মানে এম বাই এম ফ্র্যাকশন, তাই তো? পরীক্ষায় তুমি 10 পেয়েছো আমি 0 পেয়েছি, প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তুমি 10 পেয়েছো আমি 0 পেয়েছি, আমাকে কম দিয়েছি বলো না, প্রাপ্ত নম্বরের অনুপাত কত? 10:0, ফ্র্যাকশন কি হবে? 10:0। তাহলে এই যে বললে এম টু এন মানে এম বাই এন, লেখা হয় না বইগুলোতে, লিখছো না? কোথাও শিখিয়েছে কেউ ফ্র্যাকশন বলার সময় অ্যান্টিসিডেন্টে কনসিকুয়েন্টে জিরো রাখা যাবে কি যাবে না, তার মধ্যে রেশিও নেওয়া যায়, কেউ বলেছে? এইগুলো কি এমএসসি ক্লাসের জিনিস যে বড় হয়ে শিখবে? এই ননসেন্স চলে আসছে এখানে, বড় হয়েছি, বড় হয়ে এগুলো আর কিছু শেখা হয় না। বড় হয়ে এখান থেকে যারা এই পাশে চলে আসে লাল পেন নিয়ে, তাদের হাত দিয়ে এই অত্যাচার আরো প্রবাহিত হয়ে চলে প্রজন্মের পর প্রজন্ম। এইটা হচ্ছে ঘটনা। যাই হোক, অনেক কে তো কথা বলে থ্যাংক ইউ। আর কিছু প্রশ্ন? ওকে, আর কিছু প্রশ্ন? বাড়ি যাবে, টিউশনের টাইম হয়ে গেছে, আমি শিওর, তাই না? ওকে, থ্যাংক ইউ। হ্যালো, তোমরা এক মিনিট দাঁড়াও, তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা কি স্যারের সাথে ছবি তুলতে?